السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، ونوحا إذ نادى من قبل، فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم، ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوئين فأغرقناهم أجمعين. আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন একক যার কোন অংশীদার নেই সালাত এবং সালাম নাজপেন ওই নই রসুল আল্লাহ সাল্লাহ আলী সালামের ওপর আমরা তফসির করব সুরাতুল আম্বিয়ার আয়াত নম্বর ছিয়াত্তর থেকে এই আয়াত এবং এরপরের আরও একটি আয়াতে নু আলিহাল্লামের কথা এবং তার জাতির কথা আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করেছেন আর তারপরে দাউদ সুলাইমান আলি সালামের কথা তাদের বিচার ক্ষমতা যে পাক দান করেছিলেন এই বিষয়ে একটি বিচারের ঘটনা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন আর তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিন বেশ কয়েকজন আম্বিয়া রসুলগণের ঘটনাবলীর দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এর করেছেন ওয়া নু হান আমি নৌ সালামকেও রসুল করে প্রেরণ করেছিলাম এর আগে আল্লাহ পাক বলেছে আল্লুতন মানে লুত আলি সালামকে প্রেরণ করেছিলেন তো এইভাবে আয়াতগুলি আগের আয়াতের ওপর আতফ রয়েছে অর্থাৎ যেমন আল্লাহ পাক বলেছেন যে এসব আম্বিয়া রসুলগণকে আগে কয়েকজন নবীর কথা উল্লেখ করার পরে বলেছেন এদেরকে আমি এমাম নেতা বানিয়েছিলাম এমামুল হুদা আইম্মাতুল হুদা ইব্রাহিম আলি সালাম ইসহাক ইয়াকুব তাদের কথা উল্লেখ করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক ওহি করেছিলেন ভালো কাজের নির্দেশ সের সাথে সালাদ কায়েমের নির্দেশ দিয়েছিলেন আল্লাহ পাক জাকাত প্রদানের আল্লাহ পাক ওহি করেছিলেন এবং তারা এবাদত গুজার পাকের বান্দা ছিলেন এই রকমের লুত আলি সালামকে আল্লাহ পাক ওহি করেছেন তাকে ইমাম বানিয়েছিলেন রসুল বানিয়েছেন আর তারপরে বলছেন ও নুহান এবং সালাম কে আমি ওহি করেছিলাম রসুল বানিয়েছিলাম স্মরণ করো ইজ না মিন কাবুল। যখন তিনি দেখেছিলেন আল্লাহ পাককে এর পূর্বে মিন কাবল মানে এর আগে যে নবী রসুলগণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তাদের যুগের পূর্বে লুত আলি সালাম আর আহিম ইসহাক ইয়াকুব এদের জামানার পূর্বে হচ্ছে নু আলী সালামের জামানা এ প্রমাণ করে মিন কাবুল ফাস্তাজাব না লাহু আমি তখন তার ডাকে সাড়া দিয়েছিলাম ইস্তাজাবা মানে ডাকে সাড়া দেওয়া বা এক ভাষায় বলতে পারেন দোয়া কবুল করা ফাস্তা না লাহু আমি তার দোয়া কবুল করেছিলাম ফানাজ্জাইনা হুবা আহ মিনাল কারবিল আজিম অথপার তাকে আমি মুক্তি দিয়েছিলাম এবং তার পরিবারকে মিনাল কারবিল আজিম মহা সংকট থেকে মহাবিপদ থেকে আলকার মানে হচ্ছে মুসিবত বিপদ আল্লাহ পাক মহাশঙ্কট থেকে অর্থাৎ জালেমদের কবল থেকে যেই জাতি সাড়ে নয়শো বছর ধরে যেই জাতিকে দিনের দিকে ডাকলেন পাকের তৌহিদের দিকে সৎকর্মশীল হওয়ার দিকে আহ্বান করলেন ও আলী সালাম সেই জাতির পক্ষ থেকে যে বিপদ আসছিল পাক এই মহাবিপদ থেকে উদ্ধার করেছেন এবং আল্লাহ পাকের যে আজাব যেই যা আজাব দিয়ে মহাবন্যা দিয়ে পাক প্লাবিত করে ধ্বংস করেছিলেন ওই কাফের জাতিকে নোয়াল সালামের জাতিকে এ হচ্ছে আর এক মহাবিপদ এর থেকে পাক রব্বুল আলমিন নাজাদ দিয়েছেন তাকে এবং তার পরিবারকে পরিবার মানে এখানে স্ত্রী নয় কারণ নোয়াল ইসলামের স্ত্রী কাফেরা হয়ে ধ্বংস হয়েছেন জালেম কাফেরদের সাথে ডুবে এখানে পরিবার মানে তার পরিবার অন্য সদস্য ছেলেরা পরিবারের সব লোকেরা ছিল তাদেরকে বোঝানো হয়েছে এবং তাকে সাহায্য করেছিলাম ওই জাতির কবল থেকে রক্ষা করতে গিয়ে অনাসার অনাসরণাহ এবং তাকে সাহায্য করে মিনাল কম ওই জাতি থেকে মানে ওই জাতির অনিষ্ট থেকে আর যাবি আয়াতেনা যেই কাফের জাতি আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছিল প্রত্যাখ্যান করেছিল ইন নাহম কান ফাগর আজমাইন কারণ এই জাতি নু সালামের জাতি বড়ই মন্দ সম্প্রদায় ছিল নাহম আকাহ তাদেরকে বন্যায় ডুবিয়ে দিয়েছিলাম সকলকে আজমাইন আল্লাহ ইরশাদ করেছেন ওয়া দাউদ সুলাইমান। আর স্মরণ করো দাউদ এবং সুলাইমান আলহমা সালামের কথা এরাও আল্লাহ পাকে নবী রসুল ছিলেন ইদ ইয়াহ কুমান হার্স যখন তারা বিচার করেছিল ফিল হার্স একটি ক্ষেত সম্পর্কে বিশেষ একটি ক্ষেতের ঘটনা সম্পর্কে ঈদ নাফাসাদ ফিহে গানামুল কম যেই ক্ষেতে সেখানকার এক সম্প্রদায়ের মেষ প্রবেশ করেছিল ঢুকে পড়েছিল নাফাসা মানে এটা অর্থ অনেকেই করেছেন কিন্তু নাফাসার আসল অস্ত্র হয় ঢুকে গিয়ে চড়ে যাওয়া আর নাফাস বিশেষ করে রাতে যদি কোনো জমিতে পশু গবাদি পশু ঢুকে গিয়ে চড়ে যায় এটাকে বলা হয় আরবি ভাষা এটা আরবি ভাষা তো রাতে সময় রাতের সময় দিনে আর রাতে পার্থক্য রয়েছে শরীয়তের বিধানে দিনে গবাদি পশু খোলা মাঠ যদি থাকে আর ঘাস থাকে তো ছেড়ে দেওয়া যেতে পারে কিন্তু রাত্রে ছেড়ে রাখা যেতে পারে না রাতে হচ্ছে যে পশু কে নিয়ে আসবে আর যে পশুর যে স্থান রয়েছে বিশেষ সেখানে নিয়ে এসে তাদেরকে জায়গা দেবে এবং পাহারা দেবে সেখানে রাখবে আর দিনে যদি চড়াতে হয় তাহলে তার সাথে সাথে রাখাল রাখবে তো রাতে এই মেষগুলি চরে গিয়েছিল ফসল কোন এক সম্প্রদায়ের অ লেহক মেহিম শাহেদিন আর বলছেন আমি তাদের এই বিচার প্রত্যক্ষকারী ছিলাম মানে তারা যখন বিচার করছিল আমি সব জানি এবং তা আমি দেখছিলাম আল্লাহ পাক সব কিছুই প্রত্যক্ষ করেন ফাফাহাম না মান অতপর আমি সঠিক বুঝদান করেছিলাম জ্ঞান প্রদান করেছিলাম সালেমান আলি সালামকে তবে এর মানে এই নয় যে দাউদ আলি ইসাল্লামকে জ্ঞান দেননি তাই আল্লাহ সাথে সাথে বলছে আহ তাই না হুকমা ওয়াইল মা তবে প্রত্যেককে আমি বিচার ক্ষমতা দান করেছিলাম ওয়াইলমান এবং জ্ঞান দান করেছিলাম নবুয়তের জ্ঞান পাক দান করেছিলেন এল আর হুকমান মানে হচ্ছে বিচার ক্ষমতা তো দাউদ আলী সালামের মধ্যেও আল্লাহ পাক বিচার ক্ষমতা দিয়েছিলেন এই কথা পাক ঘোষণা করেছেন ওয়াসা নামা মা দাউদ আল জিবাল আর তার সাথে সাথে দাউদ আলী সালামের সঙ্গে পর্বতমালাকে আমি অনগত করে দিয়েছিলাম বিষয়ে আরেকটা চলে আসছে এখন এই বিচারের বিষয়টি আমরা বিস্তারিত জানি যা নবী করিম সাল্লাহি সাল্লাম থেকে বা সাহাবাইকার থেকে বর্ণিত রয়েছে এই মর্মে তার স্ত্রীর কি যা বর্ণিত হয়েছে যে ঘটনা এরকম ছিল যে দাউদ সালেমা আলি সাল্লামের জামানে সালেমা সাল্লাম তখন যুবক মানুষ আর দাউদ আলি নবতের যুগ আর তার খেলাফতের যুগ দাউদ আলি খালিফা খলিফা ছিলেন নবীও ছিলেন আর তার সাথে সাথে হ্যাঁ খালিফা অর্থাৎ শাসকও ছিলেন এইরকমই সোলাইমান আলী ইসলাম এমন এক নবী যিনি নবীও ছিলেন আর পাক তাকে হ্যাঁ দেশের শাসন ক্ষমতাও দিয়েছিলেন তো দাউদ আলী ইসলামের কাছে একটি কেস আসলো বিচার সেটা হচ্ছে এটা জমি নিয়ে যে জমিতে রাতে অন্য লোকের কোনো এক লোকের মেষ মা ছাগল গিয়ে চড়ে যায় চলে গিয়ে সেই জমির যে ফসল ছিল তা নষ্ট করে দেয় জমির ফসল কি ছিল সেটা জানার বিষয় যে কোনো ফসল থাক কিন্তু তার স্ত্রীর উল্লেখ করা হয়েছে যে সেটা ছিল আঙ্গুরের হ্যাঁ আঙ্গুরের বাগান বা আঙ্গুরের ফসল আল্লাহ আলাম তো এই ক্ষেত্রে ফায়সালা দাউদ সালাম কী করলেন দাউদ আলি সালাম দেখলেন যে জমির যে ফসল চড়েছে এতে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণের মূল্য হচ্ছে এই ছাগলের পাল অর্থাৎ এত টাকার ক্ষতি করেছে এই সবগুলি ছাগল বিক্রি করে তার ক্ষতিপূরণ দিতে হয় তাহলে এক কাজ করা যাক এই ছাগলগুলি যেহেতু জমির মালিক এত টাকারই ক্ষতি হয়েছে ছাগলগুলি জমির মালিককে দিয়ে দাও যাও তুমি এই ছাগল নিয়ে যাও তোমার ক্ষতিপূরণ হয়ে গেল। বিচার আপন জায়গায় ঠিক আছে কিন্তু এর চাইতেও সুক্ষ্ম এবং সুবিচার ভালো বিচার করা যেতে পারে তাহলে একটি সুবিচারের তুলনায় আর অধিক সুবিচার হতে পারে এই নয় যে দাউদ আলী ইসলামের বিচারে অবিচার ছিল হ্যাঁ কোনো জুলুম ছিল না তবে দুটো বিচারের মধ্যে সোলেমান আলী ইসলাম যে বিচার করলেন সেটা বেশি ভালো কেন আগে বিচারটা শোনা যায় সালেমান ইসলাম কি বিচার করলেন সালেমান্লাম বললেন আব্বা যদি এইরকম বিচার করা যায় তো আমার মনে হয় ভালো হয় তো বাবা বলো কি বিচার করা যেতে পারে আমার মনে হচ্ছে যে এর বিচার এরকম হওয়া উচিত যে জমির মালিককে ছাগলগুলি দিয়ে দেওয়া হোক আপাতত স্থায়ীভাবে নয় আর এই মেষ ছাগল থেকে উপকৃত হোক এর দুধ হ্যাঁ আর কি গোস্ত খেলে তো গেল হ্যাঁ 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 তারপরে মেষ মেষের যে লোম রয়েছে পশম এর থেকে উপকৃত হয় হ্যাঁ বড় মূল্যবান এই যে পশমের কাপড় তৈরি হয় হ্যাঁ এর থেকে উপকৃত হোক যতদিন আর ততদিন পর্যন্ত কি করা হবে এই যে ছাগলের মেষের মালিক যে ওকে জমি দিয়ে দাও জমি কি করো জমি তো নষ্ট করে ফেলেছো জমির ফসল জমিকে তুমি সেচ করো আর জমির সেবা যত্ন করো করে যেমন ফসল ছিল চরার আগে ওই রকম ফসল যখন হয়ে যাবে তখন তুমি তোমার ছাগলগুলি ফিরিয়ে নেবে জমি জমিওয়ালা জমি ফিরিয়ে নেবে কথা সুন্দর বিচার হ্যাঁ এতে হলো কি যে ছাগলের মালিক হ্যাঁ তার মালিকানা থেকে বঞ্চিত হলো না ছাগলের মালিক মালিকই থাকলো ছাগল আমারই আছে কিন্তু যেহেতু ছাগলে ক্ষতি করেছে সেজন্য এত এতদিন আমি এই ছাগল থেকে উপকৃত হতে পারলাম না ঠিক না মালিকানা বহাল থাকলো পক্ষান্তরে দাউদ আলী সালামের ফয়সালাতে কি ছিল বিচারে কি ছিল যে ছাগল তার ছাগলের মালিক ছাগলের মালিকানা থেকে বঞ্চিত হয়ে গেল গেল ছাগল আর নেই আমার হ্যাঁ কারণ ছাগল এত ক্ষতি করেছে যে এত টাকার ক্ষতি করেই দিয়েছে যত টাকার ছাগল আর ছাগলের মালিকানা থেকে একেবারে হাত ধুয়ে নিত হাত ছাড়া হয়ে গেল একেবারে ছাগল ঠিক তো আল্লাপাক রব্বুল আল এই এইভাবে বিচারের কথা তাফসির কেতাবাদিতে উল্লেখ করা হয়েছে এর দ্বারা যেটা বোঝা গেল যে এক বিচার চাইতে সেটাও নাই বিচার কিন্তু অধিক নাই বিচারের সম্ভাবনা রয়েছে হ্যাঁ তারপরে আর একটা জিনিস বোঝা গেল যে মুজতাহেদ অর্থাৎ যে নেই কোনো বিচারের ক্ষেত্রে অথবা শরীয়তের দিনের মশলা মাসাইলের ক্ষেত্রে মেহনত পরিশ্রম করে একটা সিদ্ধান্ত পেশ করে সে বিচারের সিদ্ধান্ত হোক ফায়সালান অথবা শরীয়তের হালাল হারাম জায়েজ না জায়স মোস্তাহাব হ্যাঁ আদেশ নিষেধ করব করব না হ্যাঁ যেমন ফতুয়া এই ক্ষেত্রে মুজতাহেদ ইজতিহাদ করলে সেটা সঠিক হতে পারে আর সেটাতে ভুলও হতে পারে আবার অধিক সূক্ষ্ম সঠিক হতে পারে রাজে আর মারজু মারজু এটা ভুল নাই এটা হচ্ছে সহি সঠিক আর একটা হচ্ছে ভুল দুই রকম হয় অনেক সময় ফতুয়া একটা হচ্ছে ফতুয়া ঠিক আর একটা ফতুয়া হচ্ছে কি ভুল এইরকম এক কখনো কখনো হয় আর কখনো কখনো হয় একটা হচ্ছে রাজে আর একটা মরজু এটা হচ্ছে অধিক হ্যাঁ প্রাধান্যযোগ্য এটাকে বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে আর আরেকটা হচ্ছে মরজু মানে সেটা কি প্রাধান্যযোগ্য নয় কিন্তু সেটা ভুল বলা হয় না এই শব্দগুলোর পার্থক্য এমনিতে নয় যে সহি আর গলত আর রাজ আর মারুজু একই জিনিস না দলিল হয়তো দুই দিকে রয়েছে কিন্তু এক দিকের দলিল অধিক বলিষ্ঠ আর এক দিকের দলিল সহি কিন্তু অধিক সহি নয় তাহলে রাজে আর মারুজু হ্যাঁ আর যে দেখা এক দিকের দলিল সহি আর এক দিকের দলিল হচ্ছে জৈফ জাল তাহলে কি বলবেন একটা সহি আর একটা হচ্ছে গলদ ভুল বোঝা গেছে মুজতাহেদ যদি ইজতিহাদ করে তো দুটোই ঠিক বলবো না বলবো যে মুজতাহেদ ইজতেহাদ করে ঠিক একটাই মাসলাই এটাও ঠিক ওইটাও ঠিক যেমন আজকাল কিছু লোকেরা রয়েছে সবটাকে ঠিক রাখে সবাইকে রাজি করার জন্য হ্যাঁ ভাই সোরাফাতে দিয়ে যদি নামাজ পড়েন ওটাও ঠিক আর সোরাফাতে না পড়ে ওইটাও ঠিক হ্যাঁ চলবে নাকি চলবে না রফায়দান করেন ওইটাও ঠিক আর রফায় না করেন ওটাও ঠিক হ্যাঁ আমিন জোরে বলেন ওইটাও ঠিক আসতে বলেন ওইটাও ঠিক এই তরিকা ভুল তরিকা এটা নয় তবে যদি ফতুয়া দিয়ে থাকেন হ্যাঁ যে আস্তে আমিন রাফেদেন একবারই ইজতেহাদ করেছেন ইজতেহাদ যদি ভুলও হয় কারণ দলিল বলিষ্ঠ অন্যদের তাহলে বলবো যে মুজতাহেদ গনাহাগার নন যিনি এই ফতুয়া প্রথম দিয়েছেন দলিলের ভিত্তিতে তার কাছে যতটা দলিল পৌঁছেছে ওর ভিত্তিতে ওর বেশি তো উনি জানেন না অনেক অনাগার নন বরং এক নেকি পেয়েছেন যেমন নবী করিম ইসলাম আর খাদিস প্রমাণ করে আর যিনি ফতুয়া দিয়েছেন আর ফতুয়াই সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন বিচার করেছেন আর বিচারে সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন ভালো ফয়সালা দিয়েছেন তাহলে তিনি হ্যাঁ কি পাবেন ডবল নেকি পাবেন হ্যাঁ আজরুল ইস্তিহাদ ও আজরুল ইসাহাবা ঠিক বলেছেন এর জন্য আর তিনি মেহনত করেছেন পরিশ্রম করেছেন সেই জন্য দ্বিগুণ নেকি পাবেন তারা গোনাগার হবে না যারা দলিলের ভিত্তিতে যত না আমার কাছে দলিল পৌঁছেছে দলিলের ক্ষেত্রে মেহনত করলাম চেষ্টা করলাম তারপরে ফতুয়া দিলাম আর দেখলাম ভুল করে দিলাম তো গুনাগার হবে না বা হবে না যদি যোগ্যতা থাকে দলিল হ্যাঁ নাড়ার দলিল সম্পর্কে জানার এলেম থাকে আর সবাই মুফতি সেজে বসবেন আমি বললাম ভাই আমার বলো হইতে পারে ঠিক হইতে পারে আপনার যদি যোগ্যতা না থাকে আরবি ভাষাই বুঝেন না হ্যাঁ হাদিসের সহি বুঝেন না হ্যাঁ কোনটা দলিল হইতে পারে আচ্ছা তারপরে দু চারটা সামনে যা পেয়েছেন দুই একটা কিতাব তাই সবগুলি দলিল আপনি সামনে হাজিরও করতে পারলেন না সবগুলি দলিল সম্পর্কে সম্ভব জ্ঞানও নেই আর ফতোয়া দিয়ে বসলেন আর বললেন ভাই আমি মুস্তাহেদ না মুস্তাহেদ হওয়ার যোগ্যতাই নেই আপনার মধ্যে তো মুস্তাহেদ মানে মেহনত করবেন দেনের খেদমতের জন্য ফতুয়া দেওয়ার জন্য অথবা বিচার করার জন্য তার একটা যোগ্যতা লাগবে ভাই আপনারা যারা সকলে হাজির হয়েছেন এখানে সবাই বিচার করতে পারবেন নাকি হ্যাঁ তাহলে বিচার করার জন্য সর্বনিম্ন একটা যোগ্যতার প্রয়োজন রয়েছে আর ওই যোগ্যতা হওয়ার পরে তারপরে চেষ্টাও প্রয়োজন রয়েছে আবশ্যক চেষ্টা করার পরে যদি ভুল করেন যোগ্যতা আছে চেষ্টা করলেন মেহনত করলেন বিচারে ভুল করলেন তাহলে এক নাকি পাবেন যোগ্যতা নাই আর বিচার করলেন তাহলে হাজার হবেন যোগ্যতা আছে আর তারপরে বিচার করলেন আর ঠিক করলেন তাহলে দ্বিগুণ রেখি পাবেন পরবর্তীকালের মানুষরা মুস্তাহিদ আলামাইকরাম বড় বড় আলেম আলেমরা তাদের দ্বারা যদি ইজতেহাদে ভুল হয়ে গিয়ে থাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারেননি তাদের মতটি দুর্বল কোন একটি মতে একাধিক মতে দুর্বল আর আপনার ওপর সেটা স্পষ্ট হয়ে গেল যে এই মতটা অমুক সাহেবের দুর্বল আর তারপরে যদি সেটা মানেন তো এটা মানা জায়জ হবে কিছু বুঝছেন না মনে হইছে নাকি তা আসতে কেন কথা বুঝলে জোরে বলেন হ্যাঁ না আর যদি না বুঝেন তো বলে বুঝেননি আবার বলবো বুঝছেন না বুঝেছেন বিষয়টা উদাহরণ দিয়ে বলি আমি একটা ফতুয়া দিলাম আর তারপরে আপনাদের জন্য স্পষ্ট হয়ে গেল অন্যান্য দলের ভিত্তিতে যে আমার ফতুয়াটা যদি আমার যোগ্যতা নেই বলছি আমার ফতুয়াটা ভুল আর তারপরে যদি বলেন যে আমাদের শেখ আমাদের ওস্তাদ সেই জন্য আমরা এইটা কি মানবো এটা জায়েজ হবে না হারাম মানা যদি হক স্পষ্ট হয়ে যায় সত্য স্পষ্ট হয়ে যায় সত্যটা বিপরীত তাহলে আমার কথা মানা হারাম এটা শুধু আমার ক্ষেত্রে নয় এটা আবু হানিফার ক্ষেত্রে সাফাইয়ের ক্ষেত্রে মালিকের ক্ষেত্রে আহমদ হাম্বালের ক্ষেত্রে বোখারির ক্ষেত্রেও রাসুল্লাহাম ছাড়া যে কোনো মতের ব্যক্তির ক্ষেত্রে বোঝা গেছে হ্যাঁ কারণ তাদের কাছে ওই আসেনি তারা ইজতেহাদ করেছেন মেহনত করেছেন পরিশ্রম করেছেন হ্যাঁ আর তারপরে যদি সঠিক সিদ্ধান্তে না পৌঁছে থাকেন যদি এটা জানতে পারি যে না সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারেন তাহলে আমার জন্য মানা হারাম যদি না জানতে পারি আর না জেনে করে যান আপনি জানেন না যে রফুল এদেন শোন যার কারণে রফুল এদেন সারা জীবন করলেন না কোনো অসুবিধা নেই জানতে পারলেন না সেই জন্য কিন্তু যখন জেনে নিলেন যে এইটাই সন্ন্যাতের বিপরীত সন্ন্যত নয় তাহলে আপনার জন্য কোনো একজনকে অন্ধভাবে ধরে রাখা আরাম শ্রেণী রাখে ভালো করে একটা উদাহরণ দিলাম এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে যে কোনো মানুষের কথা কল ইউ খাজুয়ুর ইল্লা সাহেব হাজাল কাবর এমাম মালিক রহমতুল্লাহ আলী বলতেন যে প্রত্যেকের কথা নীতিও হবে আর ছাড়তে হবে ইল্লা সাহেব হাজ আল নিতে হবে কোনটা যেটা সম্পর্কে জানেন যেটা রসুল্লাহরি কথা বলছেন এই লোকে কার কথা বলছেন ইসলামের কথা কোরআন হাদিসের কথা বলছেন নীতি হবে আপনাকে যার কাছ থেকে আসুক না কেন ওই ইউরাদ্দ আর ছেড়ে দিতে হবে কখন যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা ইমাম বলল বললো ইবনে বললেও এটা কথা রসুল্লা কথার সাথে মিল খাচ্ছে না তো কি করতে হবে ইউরাদ্দ ছেড়ে দিতে হবে ইল্লা সাহেব হাজাল কবর তবে এই কবরওয়ালা কে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার প্রত্যেকটি কথা নিতে হবে শরীয়ত কারণ তার কথাই হচ্ছে শরীয়ত তার কথা হচ্ছে দিন তার কথার নাম হচ্ছে হাদিস যেটা হচ্ছে দিন ইসলামের উৎস কোরআনে করিমের পরে তো দাউদ এবং সালেমান আলহিম আসসালামের বিচার থেকে আমরা জানতে পারলাম যে মুজতাহিদ কখনো কখনো ঠিক করে কখনো ভুল করতে পারে কখনো তার কথা রাজে হইতে পারে কখনো মরজু হতে পারে কখনো সেটাকে বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে কখনো সেটা প্রাধান্য দেওয়া যেতে পারে যদি আমরা জানতে পারি তাহলে যেটা বেশি প্রাধান্য যোগ্য সেটার দিকে আমরা ফিরে যাব আর যদি জানতে না পারেন তাহলে আপনি যেটাকে জানছেন তার উপর আপনি সেটাকে দিন মনে করে চলুন পাক বাকিটা মাফ করবেন আল্লাহ পাক এরশাদ করছেন যে দাউদ আলী ইসলামকে আল্লাহ বেশ কিছু নিয়ামত দান করেছিলেন তার মধ্যে তাকে বিচার ক্ষমতা দিয়েছিলেন এলম দান করেছিলেন ওয়াহির এলম ওয়াক্ষার নামা দাউদ আল জিবাল আর অনগত করে দিয়েছিলাম বশীভূত করে দিয়েছিলাম দাউদ আল ইসলামের সাথে পাহাড় পর্বতকেই জিবাল পাহাড় পর্বত তার অনগত ছিল মানে কি আল্লাহাক বলছেন কিসের ক্ষেত্রে অনগত ইসাব বেহনা এই পাহাড়গুলি তসবিহ করত। পাহাড় পর্বত যখন দাউদ আলী সালাম আল্লাহ বলতেন আলহামদুলিল্লাহ বলতেন বলতেন সোহান আল্লাহ বলতেন গণগান করতেন তখন পাহাড়ও কথা বলতে শুরু পাহাড়ও করতে লাগতো এটা হচ্ছে অনগত করে দেওয়া এটা হচ্ছে দাউদ আলী জন্য বিশেষ আল্লাহ পাকের দান নেয়ামত আর এটা হচ্ছে দাউদ আলি সাল্লামের মো জেজা অলৌকিকত আর যদি কেউ বলে এইরকম কেউ গোমরাহী কথা বলেছে ভ্রান্ত কথা বলেছে যে পাহাড়ের সাথে আওয়াজটা গিয়ে লেগে কি হতো প্রতিধ্বনি হইত মানে যখন কোনো মানুষ কথা বলে দেখেন মাইকে যখন আওয়াজ হয় মসজিদ এগিয়ে কিন্তু ওইদিকে আজান হচ্ছে আর শুনতে পাচ্ছেন বিল্ডিংগুলিতে গিয়ে যখন আওয়াজটা লাগছে লাগার পরে ফিরে যখন আসছে আপনার কানে তখন মনে হচ্ছে আওয়াজটা কোন দিক থেকে আসছে আজান অথবা কোরআনের দিক থেকে আসছে মনে হয় না মনে হয় না বিশেষ করে ফজরে খেয়াল করে দেখবেন সবগুলো মসজিদে নামাজ একটা মসজিদ এখন ইয়ে হচ্ছে আর আশেপাশে বড় বিল্ডিং আছে অথবা পাহাড় আছে দেখবেন যে ধাক্কা খেয়ে আওয়াজটা ধাক্কা খেয়ে প্রতিধ্বনি যেটাকে বলা ওই দিক থেকে আসছে তো কেউ কেউ এরকম কথা বলেছে যে পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে আওয়াজটা ফিরে আসতো প্রতিধ্বনি হইতো প্রতিধ্বনি হলে এটা তো কোনো মজা যা হইলো না এটা তো এমন কোন বিশেষ নিয়ামত না যে কোনো মানুষের আওয়াজের ক্ষেত্রে এটা হতে পারে সুতরাং এটা বাতিল কথা অত্যাইরা এবং আল্লাহাক অনগত করে দিয়েছিলেন পাখি কুলকে পাখি কুলকেও দাউদ আলি ইসলামের অনগত করে দিয়েছিলেন কিভাবে ইয়সব বেহেনা তারাও কি করত দাউদ আলি সাল্লামের তসবির সাথে তসবি করতে লাগতো দাউদ আলি আওয়াজ এত মধুর আওয়াজ ছিল এত সুন্দর তার কণ্ঠ ছিল যে তার আওয়াজ শুনে পাহাড় পাগল হয়ে যেত পাখি পাগল হয়ে যেত এটা অচেতন বস্তু সচেতন হয়ে পাহাড় পাথর অচেতন বস্তু সচেতন হয়ে তো করা শুরু করতো জি একদিন ফের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন আবু মুসা আশারি রদি আল্লাহ তালান তেলাউত করছেন মানে এত মধুর সুর ছিল তার আবু মুসা আশারি রদি আল্লাহ নবী সাহেব শুনে বলছেন লাকাদ উতি তামিজ মারান মিন মাজামিরে আলে দাউদ হে আবু মুসা তোমাকে দাউদ আলহ সালামের পরিবারের তোমাকে মধুর কণ্ঠ দেওয়া হয়েছে মধুর সুর দেওয়া হয়েছে বলছেন যে ইয়ারসুল আল্লাহ যদি আমি জানতে পারতাম যে আপনি পাশ দিয়ে যাচ্ছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোরআন তেলাওয়াত শুনছেন আমি টের পেতাম হাব্বার তো লাগা তাহবিরা তাহলে আরও সুন্দর করে আমি তেলাওয়াত করতাম আরো মধুর সুরে তেলাওয়াত করতাম এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন করিমকে যত সুন্দর করে পারেন তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন যাইয়ানুল কোরআন বি আসওয়াত কোন বিশেষ আর একটা হাদিস রয়েছে যে কোরআনকে তোমরা তোমাদের আওয়াজ দিয়ে হ্যাঁ কণ্ঠ দিয়ে কি করো সুসজ্জিত করো সুশোভিত করো হ্যাঁ মুজাইয়ান করো আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া না ফাইলিন আর আমি এগুলি করতে সক্ষম আমি এগুলি করেছি বা করতে সক্ষম ও আল্লাম হুসেন আতুস ইম এবং দাউদ সালামকে আমি জ্ঞান দান করেছিলাম সান আত্ম তোমাদের জন্য বর্ম নির্মাণ নারের বর্ম নির্মাণের সান আহ মানে নির্মাণ করা তৈরি করা সান আয়স এখান থেকে ফ্যাক্টরি কি বলছে মাসনা বলছে হ্যাঁ আর লবুস লেবাস থেকে পোশাক তো যুদ্ধের পোশাক এখানে বোঝানো হয়েছে যুদ্ধের পোশাক তৈরির ক্ষমতা দিয়েছিলাম দাউদ বিশেষ ক্ষমতা আর যুদ্ধের পোশাক আজকেও তৈরি করছে কিন্তু দাউদ এমন ক্ষমতা দিয়েছিলেন তার জন্য যন্ত্রপাতি লাগতো না লোহাকে তার হাতে কি করে দিয়েছিলেন মমের মতো করে লাহুল আলান আর তার জন্য লোহাকে কি করে দিয়েছিলাম নরম করে দিয়েছিলাম মমের মতো যেইভাবে গড়বেন কাদাকে নিয়ে যেইভাবে আপনি গড়বেন সেই হবে এই রকম তার হাতে ছিল লোহা আর লোহা দিয়েই হ্যাঁ বর্ম তৈরি হয় মানে যুদ্ধের পোশাক তৈরি হয় রণক্ষেত্রের পোশাক তৈরি হয় যা দিয়ে নিজেকে মানুষ সুরক্ষিত করে হেফাজতের ব্যবস্থা করে আল্লাবা বলছেন যে তাকে আমি জ্ঞান দান করেছিলাম ও আল্লাম নাহু সান আতলা বুসিল্লা কুম তোমাদের উদ্দেশ্যে মানে মানব জাতির উদ্দেশ্যে যে তিনি যুদ্ধের পোশাক তৈরি করবেন বা বর্ণ নির্মাণ করবেন এর জ্ঞান লেতো সেকম যাতে করে তোমাদেরকে সুরক্ষিত করতে পারে এই তোমাদের বর্ম বর্ম্বা কম তোমাদের রণক্ষেত্রে বাস মানে যুদ্ধ যুদ্ধের সময় যখন পরস্পর লড়াই হয়ে থাকে অস্ত্রের ব্যবহার হয়ে থাকে তখন যাতে করে তোমাদের সুরক্ষার ব্যবস্থা হয় তো কেমত পর্যন্ত দাউদ সালামের লেবাস দিয়ে কাজ হবে না কিন্তু সেই যুগে হয়েছে আর তার আগে মানুষ বর্ম নির্মাণ করা আর এই যুদ্ধের পোশাক তৈরি করা এইভাবে জানতো না নাবি সাল্লামে হাদিসে রয়েছে যে দাউদ সাল্লামের পূর্বে লোকেরা যে যুদ্ধের পোশাক তৈরি করতো সেটা একটা এর মতো হয়তো মানে যেমন তক্তা হয় হ্যাঁ ওই রকম হইতো কিন্তু সেটাকে মড়াবে সেটাতে কড়া থাকবে আর জড়াবে যেইভাবে বড়ি মোড় খাচ্ছে ওইভাবে মড়বে আর সেটা খোলবে যেমন আপনার জামার বোতাম রয়েছে হ্যাঁ আর তারপরে খোলার ব্যবস্থা রয়েছে ইত্যাদি এই রকমের কোনো ব্যবস্থা মানে এই রকমের কোনো উন্নতি ছিল না এই পোশাক তৈরি করায় কিন্তু প্রথম এই কাজ করেন কে দাউদ আলি আর তারপরে দেখে দেখে মানব জাতি শিখেছে তারপরে মানুষ দেখে দেখে শিখেছে প্রথম যেই ব্যক্তি কোনো কিছু তৈরি করেছে সেটা হচ্ছে মানুষের কাছে আসল গুরুত্বপূর্ণ বিষয় আর দেখে দেখে তৈরি করা অনুকরণ করা এটা তো আজকাল দেখেন নকল সবই তৈরি হচ্ছে তাই না ডুপ্লিকেট তৈরি হচ্ছে দেখে দেখে ফাহ আন্তুম শাহ কেরুন তাহলে কি তোমরা শুক্রিয়া আদায় করবে হে মানব জাতি তোমরা সুক্রিয়া আদায় করবে যেমন দাউদ আলি ইসাল্লাম দাউদ আলি যুগে এই নিয়ামত আল্লাহ পাক মানুষকে প্রথম দান করেছেন এই প্রযুক্তি আল্লাহ পাক প্রথম দান করেছেন তো এর সুক্রিয়া কি আদায় করবে তোমরা ওয়ালি সোলাইমান আর ইহা দাউদ আলি ইসালামকে যেসব নিয়ামত দিয়েছিলেন কিছু আল্লাহ গণনা করিয়ে দেওয়ার পরে সালেমান আলি ইসাল্লামকে যা দান করেছিলেন আর অতিরিক্ত কিছু দান করেছিল বা এমন কিছু দান করেছিলেন যা দাউদ আলি সাল্লামকে দেওয়া হয়নি দাউদ আলি সাল্লামকে আল্লাহ পাক যা দিয়েছিলেন তা তো সোলেমান আলি সাল্লামকে দেওয়া হয়নি সোলেমান আলি আল্লাহ কী দিয়েছিলেন যেসব দিয়েছিলেন তার কিছু আল্লাহ এখানে উল্লেখ করছেন বলছেন ওয়ালি সোলেমান আর রিহা অনগত করে দিয়েছিলাম ও সাক্ষার না ও সাক্ষার সোলেমান আর রিহা আসেফা আসলে এরকম ছিল আর আমি অনগত করেছিলাম বসীভূত করে দিয়েছিলাম সোলেমান আলি সাল্লামের জন্য গতিশীল বায়ুকে বাতাসকে আল্লাহ পাকরবুল আলমী দ্রুত বেগে যে গতিশীল বাতাস এই বাতাসকে তার অনগত করে দিয়েছিলাম তাজরিবি আমরে তার নির্দেশে প্রবাহিত হইত বাতাসকে হুকুম করলে দিকে চলতে হুকুম করতেন সালাইম সালাম সেই দিকে চলতে শুরু করতো হ্যাঁ আরে বাতাস আমাদের ইচ্ছা মতো চলে হ্যাঁ বাতাস চান আস্তে চলছে জোরে বাতাস চান একটু এই গরমের সময় একটু বাতাস চললে এই রোদ্রের তাপটাক কম হয়ে যেত প্রখরতা কমে যেত না বাতাস নেই হ্যাঁ একটু বাতাসের প্রয়োজন বেশি হচ্ছে কি কিন্তু না সোলেমান আলী সালামের জন্য একেবারে অনগত বসীভূত করে দিয়েছে আল্লাহ ফাকের বাতাসকে তাজরিবি আমরি যেখানে তিনি নির্দেশ দিচ্ছেন আর যেই দিকে নির্দেশ দিতেন ওই দিকে চলতো আর বিশেষ করে তিনি যখন ভ্রমণ করতে চাইতেন যেখানে ভ্রমণ করতে চান এই বাতাসের ওপর সিংহাসন হ্যাঁ বাতাসের ওপর সিংহাসন বাতাস উড়িয়ে সিংহাসন সহ আর তার সাথে যত সেনাবাহিনী রয়েছে তার সাথী সঙ্গী রয়েছে তারা সহযোগীরা রয়েছে আর সব কিছু নিয়ে সব কিছু নিয়ে একাই শুধু না যে তার একা একটা সিংহাসন আর তিনি বাতাসে উঠছেন এটা হালকা বিষয় হতো সব কিছু নিয়ে আর সব সাথী সঙ্গী নিয়ে সেনাবাহিনীকে নিয়ে মুজাহিদিনদেরকে নিয়ে তিনি কি করতেন চলতেন অন্য আয়ত রয়েছে ও ও সকালবেলা এক মাসের পথ এমনি সাধারণ হেঁটে অথবা ঘোড়ার পিঠে উটের পিঠে চেপে গেলে এক মাসের সফর দূরত্ব হ্যাঁ সকালবেলা এক মাসের পথ তিনি অতিক্রম করতেন ভ্রমণ করে যেতেন ও রাওয়াহা আর বৈকালবেলা শাহরুন এক মাসের পথ জি হ্যাঁ সামদেশ থেকে সামদেশের মধ্যে ফিলিস্তিন সামদেশের মধ্যে নামেশ সিরিয়া এল আল ওই বা উদ্দেশ্যে প্রবাহিত হতো বাতাস যখন তিনি ভ্রমণ করতে চাইতেন যেই ভূমিতে আমি কল্যাণ রেখেছি বরকত রেখেছি অর্থাৎ ফিলিস্তিনের জমিন যেখানে বাইতুল রয়েছে আর মদিনা মোনাওয়ারা আর এরপরে মোবারক জমিন হচ্ছে ফিলিস্তিনের জমিন আর বিশেষ করে বাইতুল মোকাদ্দাস এবং তার আশেপাশের বারাকনা হাউলাহু আল্লাহ পাক বলছেন যে মসজিদ আকসার আশেপাশে আমি কল্যাণ নিহিত রেখেছি বরকত রেখেছি ও কন্যা বেকুল্ল সাইন এমিন আর আমরা আমি আল্লাহ আল্লাহ আল্লাপাকর তার ক্ষেত্রে বহু বচন ব্যবহার করেছেন আমি এক বচন দিয়ে তর্জমা তাস্সির করি যাতে করে জনসাধারণ বিব্রত না হয় আর অনেকে অনেক অনুবাদকরা খেয়াল রেখে যে আল্লাহ যখন বহু বচন উল্লেখ করেছেন তখন না করে থাকি আবার আমরা আমরা আবার কি জিনিস আর অনেকের এরকম প্রশ্ন জাগে অনেকে প্রশ্ন করে থাকে ও কন্যা বেকুল্ল সাইন এখানেও আল্লাহ পাকে নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করেছে বহু বচন কেন আল্লাহ ব্যবহার করেছেন অথচ আল্লাহ একো একক আল্লাহ হাত কেন হ্যাঁ তাজিমের উদ্দেশ্যে সম্মানের উদ্দেশ্যে সম্মানজনক দুনিয়ার কোন মখলুক দুনিয়ার ব্যক্তি মানুষ নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করে আজকালকার রাজারা আজকালকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন তাদের টিভিতে বক্তব্য হয় অথবা রেডিওতে বক্তব্য হয় প্রচার মাধ্যমে যখন তাদের বক্তব্য পেশ করে তখন আমরা এই করতে যাচ্ছি আমরা এই করব দেশে বলে না আমরা ও তো নিজে একা বলছে তো আমরা কেন বলছে হ্যাঁ এইরকম বলে থাকে তো আল্লাহ আলমিনে কখনো এক বছর নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন নিয়ান আল্লাহ আর কখনো বহু বচন বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বহু বচন করেছে ব্যবহার করেছেন বকন্যা বেকুল্ল সেন আলমিন আর আমি আল্লাহ প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী সব কিছু জানি যে কি হচ্ছে আর কি হবে সব কিছু জানে তো সোলেমান আলি সাল্লাম পাক বাতাসকে অনগত করে দিয়েছেন এটি আল্লাহ আল্লাহাক সালামকে মোজিজা হিসেবে দান করেছিলেন আরও দান করেছিলেন অমিনা বশিভূত ছিল আর আমি অনগত করেছিলাম শৈতানদের মধ্য থেকে জিন জিনের মধ্য থেকে মাই অ্যাগুসুন আলাহ এমন জিন শৈতান ছিল যারা তার জন্য ডুবুরির কাজ করতো গাছ গাউস মানে হচ্ছে ডুব দেওয়া পানিতে ডুব দেওয়া ওখান থেকে আলাহ সোলেমান আলী সালামের জন্য এরা কি করতো যিনি শয়তানরা শয়তান অবাধ্য মরদুদ মা সাধারণ মানুষের কেন বড় বড় বিশিষ্ট ব্যক্তির জন্য কখনো সে সত্য স্বীকার করবে না বসে আসবে না কিন্তু সোলেমান আলি সালামের তারা এত অনুগত হতে বাধ্য হয়েছিল আল্লাহ পাকের বিশেষ ক্ষমতায় যে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সুলেমান আলি সালামকে মজিদা হিসাবে তারা ডুবুরির কাজ করত। পানিতে ডুব দিত আর ডুব দিয়ে পানির গভীরে গিয়ে সমুদ্র সমুদ্রতলা থেকে তারা মণিমুক্ত বের করে নিয়ে আসত জি ওই আমালুন আমালান আর এই জিন শয়তানরা এছাড়াও অনেক কাজই করতো এছাড়াও অনেক কাজই করতো শয়তানদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে দিতেন সাল্লাম সাল্লাম তোমার এই কাজ তোমাদের এই কাজ তোমরা এই কাজ করো তার মধ্যে একটি কাজ ছিল কি বাইতুল মকাদ্দ এই মসজিদের নির্মাণ এই নির্মাণ কাজে একদল জিনকে লাগিয়ে দিয়েছেন আর লাগিয়ে দেওয়ার পরে তাহলে তো সম্পূর্ণ না হয় হ্যাঁ তাই আল্লাহ ফাকরাবুল আলমী জানতে দেননি এবাদত বন্দেই করেছিলেন ওই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ওই অবস্থায় এনতেকাল হয়ে গেছে কিন্তু টের পায়নি জিনরা এর দ্বারা কি বোঝা গেল যে জেনেরা গায়েব জানা আল্লাহ কান এ আলাম উল গায়ে বা আলা বে মুহিন আল্লাহ কানা বলছেন যে জেনে রাখো তাহলে বুঝা গেল যে জেনেরা গায়েব জানে না অদৃশ্য জানে না যদি জানতো তো এত কষ্টের কাজে কখনও তারা অবস্থান করতে না পলায়ন করতো ইসলেম আহিস সালাম মারা গেছে আর কী দে দৌড় পালা এখান থেকে আর কি আমাদের রাখে তাই না হ্যাঁ এ কথা জাহেল মূর্খরাও বুঝে কোরআনের কথা কিন্তু মুসলিম সমাজের বিদারপন্থী বুঝে না জেনদের আশ্রয় নাই। চুরি হয়েছে হ্যাঁ মাল সামান চুরি হয়েছে অলংকার চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে এখন কি কর হ্যাঁ বাটি বাটি চালা তারপরে ওই ডাল পড়া খাওয়া চাল পড়া খাওয়া হ্যাঁ আর কি করবি হ্যাঁ যা ওই কবিরাজের কাছে যা কবিরাজের কাছে জিন আছে ও জিনের কাছ থেকে জেনে বলে দিবি তো মুশরেখ নাই রা মুশরেখানা চিন্তা করুন তো সিরকি আঁকি দেয় আর সমস্ত এই সিরকি কাজ এগুলি সিরকি কাজ দিন ইসলামে এইরকম কোনো ব্যবস্থা নেই যে ডালপালা চারপাড়া দিয়ে আর বাটি চালিয়ে যেন বরং এর মাধ্যমে করা হয় গত বছর একটা ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে আমাদের এক ভাই এখানে আছেন তারা গ্রামের ঘটনা যে একজন নিরীহ লোকের বলছে যে ওর বাড়ির দিকে বাটি চলে গেছে এমন মার মেরেছে যে একটা কেস হয়ে গেছে থানাতে কেস ওর জন্য কেস হয়ে গেছে গ্রামের লোক ধরে মেরেছে যে তুই চুরি করেছিস অথচ কিছুই করেনিস নবিস্লাম সত্য বলে সাদা কাকা হকিব হাদিসে রয়েছে যে সাদ মাল চুরি করে শয়তান পালাচ্ছিল নবী হাদিসে রয়েছে যে আবু হরেরা শেষ রাতে তিন রাতের পরে তৃতীয় রাতে কি শিখিয়ে দিয়েছিল হ্যাঁ আয়াতুল কুসির ফজিলতের কথা বলে দিয়ে হ্যাঁ মুক্ত হয়েছিল যে ছেড়ে দাও তোমাকে একটা ভালো ফজিলত শিখিয়ে দিচ্ছি যে শয়তান আসতে পারবে না আর আল্লাহ তোমার সারা রাত হেফাজত করবে সেটা হচ্ছে আয়াতুল কুসি পড়ে যদি ঘুমিয়ে যাও তাই না নবী সাল্লি সাল্লাম সকালে শোনার পরে কি বলেছিলেন সাদা কাকা এই কথাটা সত্য বলেছে ওই জিনে জিনে আয়াতুল কুসি ফজিলতটা সত্য বলেছে ওয়াহুয়া কাজুবুন কিন্তু শয়তান জিন এরা হচ্ছে কি মহা মিথ্যাবাদী বড় মিথ্যুকেরা বড় মিথ্যুক তুমি মিথ্যা কথা না নেক লোক ভালো মানুষকে চোর বানিয়ে দিতে পারে না যেই সেই কথা বলতে পারে এতে কোনো সন্দেহ নেই সুতরাং এসব শিরকি কাজ করবেন না গায়েব আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যতটা ওহি যাদের কাছে এসছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন ততটাই বাস আর কেউ জানতে পারে না আর কোন রাস্তা নেই গায়েব কোনো জানতে পারে না জিলানি জানতে পারে না 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 জানতে জানতে পারে পারে কেউ আছে জিন কোনো পাক রব্বুল আলমিন তারপর এরশাদ করছেন যে অকুন্নাল হাফেজিন আর আমি এই সব এইসব হ্যাঁ সংরক্ষণ করতাম মানে এদের দেখাশোনা করতাম যাতে করে এরা পালাতে না পারে আমি এদেরকে অনুগত করে দিয়েছিলাম সলেমা আলি সাল্লামের আর না হলে এই ক্ষমতা যদি আমি না দিতাম তাহলে সাল্লাম আলি সাল্লামের ক্ষমতা ছিল না এটা হচ্ছে অকন আলহাম আফেজিনের অর্থ তারপরে জিনদের অনিষ্ট থেকে রক্ষা করা এটা কার কাজ আল্লাহ পাখের কাজ অকুন্ন আলহাম হাফেজিন এই ক্ষেত্রে আল্লাহ আল্লাপা হেফাজতকারী তারপরে আইউুব আলি ইসলামের কথা আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করেছেন আর আইউুব ইসলাম আল্লাহ পাকের নবী ছিলেন তাকে আল্লাহ পাক বড় পরীক্ষায় ফেলেছিলেন তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তার পরিবার পরিজনের ক্ষেত্রে তার ধন সম্পদের ক্ষেত্রে এই রকম পরীক্ষা আল্লাহ পাক হয়তো কোনো নবী রসুলকে কোনো কাউকে করেননি একমাত্র বলা যেতে পারে মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ পাক বড় পরীক্ষা করেছেন আর পরীক্ষা করে ইব্রাহিম খালিউল্লা আল্লাহ পাক বড় তাদের পরীক্ষার ধরন আলাদা ছিল তাই না এব্রাহী সালামের পরীক্ষার কথা তো জানা আছে এমনকি হ্যাঁ দিনের জন্য আগুনে নিক্ষিপ্ত হয়েছেন আল্লাপাক রক্ষা করেছেন হ্যাঁ তারপরে আল্লাপাক পরীক্ষা করেছেন এই হুকুম দিয়ে যে ছেলেকে জবাই কর রাসুল্লাহ সাল্লাহ সালের পরীক্ষা মক্কার ঘটনাগুলি নবী পড়েন মক্কি জীবন আর তারপরে মক্কা ছেড়ে যে হিজরত করা আর তাকে মেরে দেওয়ার জন্য বহু কাফের মুশ্রেকদের চেষ্টা ইয়াহুদিদের চেষ্টা বহু পরীক্ষা আল্লাহ পাক করেছেন তো যত লোক হবে তত বেশি আল্লাপাকের পরীক্ষা হবে সেগুলি আজাব নয় নেক লোকদের জন্য সেটা আজাব না অসৎ লোকদের জন্য আল্লাহ পাকের আজাব হয়ে থাকে দুনিয়া যাতে করে তারা সততার দিকে ফিরে আসে আইউুব সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন বলছেন ও আইউবা আর স্মরণ করোব আলাইসালামের কথা ইজ না আদা যখন তিনি তার রবকে ডেকেছিলেন দোয়া করেছিলেন রবের কাছেই এই কথা বলে আন্নি মাস্সানিয়া দুর হে আল্লাহ আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আমি দুঃখে দুঃখ কষ্টে নিমজ্জিত হয়েছি সাব্দিকর তো না মাসায়া মানে মাসায় মাসু স্বামী আসমাও থেকে এর মানে হচ্ছে স্পর্শ করা দূর মানে ক্ষয়ক্ষতি দুঃখ কষ্ট দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে মানে আমি দুঃখ কষ্টে নিমজ্জিত হয়েছি আল্লাহ আমি বিপদাপদে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আমার ধন সম্পদ চলে গেছে আমার পরিবার পরিজন স্ত্রীরা ছেড়ে দিয়ে চলে গেছে একমাত্র এক স্ত্রী ছাড়া যার নাম ইহুদ্দিন আসাদের আহলি কিতাবদের কিতাব থেকে খুব আমাদের মুসলিম সমাজে রয়েছে সেটা হচ্ছে রহিমা বিবি রহিমা বলে কিন্তু সই হাদিস এই নাম পাওয়া যায় না এই জন্য তফসিম কাসিরও সেই নাম উল্লেখ করা হয়নি আল্লাহ আলম দীর্ঘদিন এই ব্যাধি ছিল আর এই মারাত্মক ব্যাধি ছিল ব্যাধি কি ছিল তাও আল্লাহ পাক উল্লেখ করেননি কিন্তু এইসব কথা এহোদ্দিন আসারদের কিতাবি কিতাবদের কিতাব থেকে এসছে যে এমন ছিল যে একেবারে শরীর পচে যাচ্ছিল অথবা শুধু তার হৃদয় ছাড়া সব জায়গায় ক্ষত বিখ্যাত আর গা হয়ে গেছিলো সব কথা বাড়াবাড়ি কথা এগুলো কথা বিশ্বাসের কথা নয় তবে মারাত্মক ব্যাধি তার ছিল মারাত্মক ব্যাধি তার ছিল আর আল্লাহ পাক শয়তানকে এই ক্ষেত্রে ক্ষমতা দিয়েছিলেন যে শয়তান ক্ষয়ক্ষতি করেছিল শয়তান অনেক সময় মানুষের ক্ষয়ক্ষতি করে থাকে যেটা আল্লাহ পাকের ইচ্ছাই হয়ে থাকে এটা পাকের পরীক্ষা অনেক সময় নেক মানুষদের ওপর মুসিবত এসে থাকে গত সপ্তাহে এক ভাই বলছিলেন যে এক ভাই তৌহিদদের দিকে এসে নথের দিকে এসছে দেশে আলেম মানুষ মাদ্রাসা পড়া মানুষ আর সহি আকীদা পেয়েছে আর তারপরে তখন তার বাড়িতে এমন বালা মসিবত এসেছে যে তার শরীরে কালো কালো দাগ হয়ে যাচ্ছে তার স্ত্রী ছেলে মেয়ে খুব বালা মসিবত আছে এর চিকিৎসা কি করব আল্লাহ পাকের পরীক্ষা এই ক্ষেত্রে صبرে আইয়ুব আইয়ুব আলাইহিস সালামের صبر ধৈর্য এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ আম্বিয়া রাসূলগণ আমাদের জন্য আদর্শ না আল্লাহ আল্লাহ এদেরকে সঠিক পথে রেখেছিলেন হেদায়েতের পথে সাবহে হুদাহু মুক্তাদে আল্লাহ বলছেন এদের দিক নির্দেশনার হেদায়েতের এদের আদর্শের তোমরা ইক্তদা কর অনুসরণ কর অনুসরণ শুধু দুচারটা কথাই না তাদের ধৈর্য অনুসরণ করতে হবে তো আইয়ুব আলাইহিস সালাম কে সাবের পাক সাহাবর বলেছেন কোন আয়াত ছিলেন তিনি ধৈর্যশীল আল্লাহ পাক এই কথা দিয়ে যে প্রশংসা করেছেন নিশ্চয় তার মধ্যে এমন ধৈর্য ছিল ধৈর্য ধারণ করেছেন তারপরে এই ব্যাধি সম্পর্কে যে খুব মশুর প্রসিদ্ধ রয়েছে আঠারো বছরের ব্যাধি ছিল সেটা অনেক মহাক্যে গবেষক তাফ বলছেন যে এটা বাস্তব না আর এটা কোনো সই হাদিস দ্বারাও প্রমাণিত না সুতরাং এইসব কথা বাড়াবাড়ি কথা হ্যাঁ ছিল দীর্ঘদিন ছিল সেটা কতদিন আল্লাহ পাক ভালো চায় সেটা ছয় মাসও হইতে পারে ছয় মাস একজন যেন দীর্ঘ যেন সেটা পাঁচ বছরও হইতে পারে আল্লাহ আলম কিন্তু তাকে আল্লাহ পাক মারাত্মক ব্যাধি দিয়ে পরীক্ষা করেছিলেন স্বয়ং আল্লাহ পাক কি বলছেন তার সম্পর্কে তার পরিবার পরিজন সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে আলি সালামের কথা স্মরণ করো যখন তিনি রবকে ডেকেছিলেন এই দুয়া পড়ে দেখেন দুয়া তাদের কত সংক্ষিপ্ত কথা অল্প কিন্তু অর্থ অত্যন্ত ব্যাপক 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 অর্থ রকম দোয়া করবেন অল্প কথায় অনেক কিছু চাওয়ার চেষ্টা করবেন আর একটা একটা করে ভেঙে ভেঙে চাওয়া বাড়াবাড়ি এগুলি এতে দাফি দোয়া আর নেমাস্তানি আদুর হে আল্লাহ আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে ও আন্তা আর হামর আর তুমি যত দয়ালুরা রয়েছে সমস্ত দয়ালুর সর্বাধিক বড় দয়ালু আর রাহিমিন তুমি আল্লাহ আর হামুর আল্লাহ মায়ের চাইতে আল্লাহ বাপের চাইতে বেশি অধিক দয়ালু হ্যাঁ আল্লাহ ফাকর আর হামুর রাহিমিন কত সংক্ষেপের দোয়া এটি আল্লাহকে বলে দেওয়া হইল এমন না যে দোয়া করলেন না যেটা সুফিবাদ সুফিবাদ বলছে সুফিবাদের একটা জাল হাদিস রয়েছে হাস বি মিন সওয়ালি এইল মহু বেহালি এটা আমাদের দেশের সুফি ভণ্ডরা খুব বয়ান করে হ্যাঁ হাস বি মিন সওয়ালি এইল মহু আমার আল্লার কাছে চাওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আল্লা আমার সম্পর্কে তো জানছেন কেন চাইব ভুল কথা এটা গুমরাহি তাই যদি হতো তাহলে সমস্ত নবী রসুলন দোয়া করেছেন তারা কি ভুল করেছেন নাকি না তাদের তাওয়াক্কলে এই সুফি ভণ্ডদের চাইটা কম ছিল হ্যাঁ বরং দোয়া হচ্ছে একটি এবাদত আর দোয়া হুয়াল এবা দোয়াটাই হচ্ছে এবাদত যারা ডাকে না তারা না ফরমান ইন্নাল্লাযী ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন যারা আল্লাহ পাককে ডাকায় ইবাদত মানে এখানে দোয়ার কথা বলা হয়েছে কারণ তার আগে আয়াত বলা হয়েছে উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে দোয়া কর আল্লাহ নির্দেশ হুকুম আমার কাছে দোয়া কর আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দোয়া কবুল করব আর এরা বলছে যে না 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 চাইবো কেন আল্লাহ জানছে আল্লাহ জানেন না যে আমি অসুস্থ আল্লাহ জানেন না যে আমার রিজিকের প্রয়োজন রয়েছে আল্লাহ জানেন না যে আমার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে আল্লাহ জানেন না যে আমার আমি বিয়ে করিনি আমার শাসাবালোক হয়েছে স্ত্রী প্রয়োজন রয়েছে জাহেল এই সুফি জাত এই জেহালতে নিমজ্জিত রয়েছে আর কোরআন এম হাদিস বিরোধী রাস্তায় তারা চলে আম্বিয়া রুস্তুলগান সকলেই দোয়া করেছেন আদাম আলিসাল্লাম থেকে শুরু করে বনাদ আলাম নান ফোসানাবা ইল্লাম তাক ফিল্লে নাবতার হামনা লেনা কুন আন নিম আল খা সেরিন হ্যাঁ নু আলিসালমে দুয়াসুরায় নু অন্য নুসুরায় পড়ে দোয়া করেন না তিনি হ্যাঁ দোয়া করেছেন না করেননি তো ফেরিনা যে আল্লাহ তুমি তো সাড়ে নয় বছর দেখতে পাচ্ছ যে আমি কি করলাম আর তারা কি করছে আমার সাথে আচরণ চাইবো কেন আল্লাহর কাছে আল্লাহ কি দেখেন না এ কথা বলেছিলেন না দোয়া করেছিলেন এইভাবে মুসা আল ইসলাম দোয়া করেছেন না করেন নাই হ্যাঁ সমস্ত আম্বিয়া আর দোয়া করেছেন ইউনুস আল ইসলাম দোয়া করেছেন না করেন নাই সমস্ত আমি আর বদরে গেছেন যেহাদ করেছেন তো করেছেন হ্যাঁ যেহাদের মেহনত করেছেন তো আরো মেহনত করেছে করার নেই তাহলে বলেন তো নবী যে কথা বলেন যে আল্লাহকে দেখতে পান না যে মদিনা ছেড়ে বদরে এসে পড়ে আছি আর কাফেররা এসছে মদিনা থেকে উৎখাত করে দেওয়ার জন্য এ কথা তো বলেননি এই জাল কথা তারা হাদিস বলে চালায় হাদিস বলে চালায় কোন হাদিসের কিতাবে নেই মনে রাখবেন এসব জাল এসব জাল ধর্ম এই সুফিদের এই পীরদের এই ভণ্ডদের আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ফাস্তা যাবনা আল্লাহ যখন দোয়া করলেন আইব আলাইসালাম তখন তার ডাকে আমি সাড়া দিলাম তার দোয়া কবুল করলাম ফাঁকা সাফনামা মা বিহিমিন তার যে দুঃখ কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম ও আতাইনাহু তাইহু আহ আহ মিসলাহম মা হুম রাহমাত এবং তাকে তার পরিবার দিয়ে দিলাম তার পরিবার পরিজন তার স্ত্রী ছেলে মেয়ে দান করলাম ও মিস্লাহম মা আর তাদের মতোই তাদের সাথে আরও দান করলাম রহমতেনা আমার পক্ষ থেকে করুণা স্বরূপ দয়া রহমত স্বরূপ ওয়িক আবেদিন আর গুজার যারা আমার এবাদতকারী তাদের জন্য স্বরূপ উপদেশ স্বরূপ তো উপদেশ রয়েছে আইয়ুব সালামের জীবনীতে আইয়ুব আলী সালামের ধৈর্যে আইউুব আলি সালামের ওপর যে বালা মুসিবত এসছে এবং বালা মুসিবত এত আসার পরেও যে আল্লাহ উদ্ধার করতে পারেন যারা আল্লাহ পাকের আবেদ আল্লাহ পাকের প্রতি বিশ্বাসী বান্দা তাদের জন্য এতে উপদেশ রয়েছে যে নিরা হবে না হতাশাগ্রস্ত কখনো হবে না আল্লাহ যে কোনো থেকে মুক্ত করতে পারে যে কোনো রোগ থেকে আল্লাহ পাক সেফা দিতে পারেন আছে না উপদেশ উপদেশ বহু উপদেশের দিক রয়েছে রয়েছে এতে যে দীর্ঘদিন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আজকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে আলহামদুলিল্লাহ সুস্থ আছি যদি ছয় মাস এক বছর আল্লাহ পরীক্ষাই করেন তো ধৈর্য হয়ে যাব হ্যাঁ হাহাকার অবস্থা শুরু হয়ে যাবে না উপদেশ রয়েছে এতে এখানে আল্লাহ পাক কি বলছেন যে আমি তাকে তার পরিবার দান করলাম যে পরিবার ছেড়ে চলে গেছিল এসব কথা যদি ঠিক থাকে তাও দান করলেন যে পরিবারের মধ্যে ছেলে মেয়েরা সব মারা গিয়েছিল ছেলে মেয়ে যা ছিল সব মারা গিয়েছিল আল্লাহ পাক তা দান করলেন অম তাদের মতো আরও পাক দান করলেন তাদের সাথে তাদের মতো আরও দান করলেন এই দান করার পদ্ধতিটা বা অবস্থাটা কেমন ছিল এই ক্ষেত্রে তার দুটি মত রয়েছে একটি মত হচ্ছে যে যারা মারা গেছিল সবগুলিকে আল্লাহ পাক তার বিশেষ কুদরতে ক্ষমতায় আবার জীবিত করে দিলেন এটা কিন্তু আমাদের দেশে কিচ্ছা কাহিনীতে প্রসিদ্ধ ওয়াইজ বক্তার এটাই বলে থাকে যাই বলেছেন যত ছেলে মেয়ে মারা গেছিল সব জীবিত হয়ে গেল আর সব চলে আসলো কিন্তু এটা যে সহি সূত্রে নবী সালাম থেকে প্রমাণিত কোনো হাদিস দ্বারা তা নয় দ্বিতীয় তাফসির হচ্ছে আর এটাই হয়তো ঠিক আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে যে আল্লাহ তাকে তার পরিবার দান করলেন মানে ওইগুলোই দান করলেন এমন কথা নাই যেগুলি ছিল সেগুলি তো সেগুলির মতো তো দান করলেন ওই রকম দান করলেন আরো ওই রকম দ্বিগুণ দান করলেন হয়তো যদি তার পাঁচটা সাতটা দশটা ছেলে মেয়ে যদি মারা গিয়ে থাকে তার আল্লাহ পাক পাঁচটা দশটা দান করলেন আরো দশটা দান করলেন এটা হচ্ছে এর অর্থ তার মানে আবার সুস্থ হলেন হ্যাঁ স্ত্রী হলো ছেলে মেয়ে হইলো ছেলে সংখ্যা বাড়লো যা ছিল যা মারা গেছে তার চাইতে দ্বিগুণ হইলো এটা হচ্ছে এ আয়াতের অর্থ আর বাহ্যিক অর্থ এটাই আর এটাই গবেষকল আমারা বলেছেন আল্লাহ আলাম রহমাতা মেনে দেন না তবে সেটা যদি হয় আল্লাহফাকের বিশেষ কুদরতে সেটা অসম্ভব কিছু না যে আল্লাহফাক তাদেরকে জীবিত করে দিয়েছেন আল্লাহফাক যদি করেন তো সেটা হইতেই পারে হতে পারে কিন্তু আমাদের কাছে সেটা সহি সনদে প্রমাণিত হইতে হবে যখন প্রমাণিত নয় সুতরাং সেটাকে একেবারে ধরে নেব এমন না আর এসে ভুল বলছি সেটাও নয় হতে পারে সেটা আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইসমাইল ও আর স্মরণ ইসমাইল আর ইদরিস আলাইহমা সালামের কথা ওয়াজাল কিফিল আর জুল কিফিলের কথা তিনজনের কথা আল্লাহ উল্লেখ করেছে ইসমাইল আল্লাহ সালাম নবী ছিলেন কার ছেলে এবারে ইদরিশ নবী ছিলেন ইন নৌকানা সিদ্দিকানভেসুর রহমারি আল্লাহ বলেছেন জুলকিফুল নবী ছিলেন না ছিলেন না এই ক্ষেত্রে দুটি মত রয়েছে মফাসেরিনদের একটি মত যে তিনি নবী ছিলেন যেহেতু নবীদের সাথে উল্লেখ করা এটাই ঠিক আর আর একটা হচ্ছে যে না তিনি আল্লাহ আল্লাহফাকে নেক বান্দা ছিলেন কিন্তু তিনি নবী ছিলেন না কোরআন এক্লেমি যখন উল্লেখ করা হয়েছে আর নবীদের সাথে একসাথে মিলিয়ে উল্লেখ করা হয়েছে তো তিনি নবী ছিলেন এটাই যুক্তিসঙ্গত কুল্লুম মিনার সাবেরিন এরা সকলে ধৈর্যশীল ছিলেন ওয়াদ খালনা হফি রহমাতে না এবং আমি তাদের আমার রহমতে তাদেরকে প্রবিষ্ট করেছিলাম ইন্নাহমিনা সালহীন কারণ এরা ছিল সৎকর্মশীল অজান নুন আর মাছওয়ালা নবীর কথা স্মরণ করো অজগুর স্মরণ করো জানন নুন জা মানে ওয়ালা আর নুন মানে হচ্ছে মাছ নুন মানে কি মাছ সামাক মানে মাছ হয় আর নুন মানে মাছ আর কি হয় আর একটা মাছের আরবি কি হ্যাঁ হুথ হুত মানে মাছ হ্যাঁ ফালতাকা কোরআনে কেনিমে রয়েছে এই ইউনুস আলাইসালামের ঘটনাতে ফালতাকা আল হুতু তাকে বড় মাছে গিলে ফেললো লোকমা বানিয়ে ফেললো ইলতাকা মানে লোকমা বানিয়ে নেওয়া গিলে ফেলল হুত হুত বড় মাছ কি বলা আল্লাহ বলছেন জান নুন আর মাছওয়ালা নবীর কথা স্মরণ কর ইজ জাহাবা মগাজবান যখন সে চলে গেছিল গ্রাম ছেড়ে জাতিকে ছেড়ে মগাজবান রাগে ভরপুর হয়ে রাগান্বিত হয়ে না আর সে চিন্তা করেছিল ধারণা করেছিল আল্লাহ নাকদের আলী হে আল্লাহ নাকদের আলী এর মানে কি করবেন কারো জানা আছে কেউ করতে পারবেন আল্লাহ নাকদের আলী হ্যাঁ কি কখনো সম্ভব না আল্লাহ নাকদের আলী ইউনুস আলাইসাল্লাম ধারণা করলেন যে আল্লাহ নাকদের আলী কি মানে করবেন যদি এর অর্থ হ্যাঁ কি না ওইটা ওর অর্থ নাই সব সামনে রেখে তরজমা করেন যদি জানা থাকে তো এমনি আন্দাজে ঢিলা ছুটবেন না ঢিল ছাড়া কি হইলোরা যে বলা হয়েছে আনলানা মানে যদি ক্ষমতার অর্থ করেন তাহলে অর্থ হবে যে তার ধারণা হয়েছিল যে আমি তার ওপর সক্ষম হব না মানে আমি ইনুজ আল্লাহ ইসলামকে ধরতে পারবো না এটাই অর্থ তাহলে যদি এইটাই অর্থ হয় যে ইউনুস সালাম এই ধারণা করেছিলেন যে আমি যদি গ্রাম ছেড়ে জাতিকে ছেড়ে কাফের জাতি পাপিষ্ট জাতি আমার কথা শুনে এদেরকে ছেড়ে চলে যায় তাহলে আমাকে ধরতে পারবেন না তাহলে এটা কুফুরি কথা না আল্লাহ কাকে ধরতে পারবেন না আরে একটা সাধারণ মুসলিম বললে যে আল্লাহ আমাকে ধরতে পারবেন না হ্যাঁ নাস্তিকগুলো বলতে পারে হ্যাঁ এই বেদিন মোনাফিকগুলো বলতে পারে হ্যাঁ বুঝতে পারছেন না আজকালকার বেদিন যে মুসলিম সমাজের নাস্তিক তারা বলতে পারে কিন্তু একজন মুসলিম তার যদি দুর্বল ইমানও থাকে এ কথা কখনো বলতে পারে না যে আল্লাহ আমাকে ধরতে পারবে না সৌদি আরব থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে কখনো আমাকে ধরতে পারবে না বলতে পারবে তাহলে ইউনুস আল্লাহ কি করে এই কথা বলতে না ভাবতে পারেন যে আল্লাহ ধরতে পারবেন না তাহলে এই অর্থ গোলত ভুল কাদার একদের মানে ক্ষমতার অর্থ এখানে নাই কাদার আরো অর্থ হয় কাদারা মানে হয় সংকুচিত করা দাইয়াকা তং করে দেওয়া সংকীর্ণ করে দেওয়া ফাজান্না তার ধারণা ছিল যে আমি যদি চলে যাই আল্লাহ আসলে তার উচিত ছিল সালামের যে রাগ হয়েছে ঠিক কাফের উপর রাগ বা অবাধ্যদের রাগ ঠিক আছে আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করি একটু ধৈর্য ধরি আল্লাহ যেদিন ওই করবেন যে তুমি এখন গ্রাম ছেড়ে চলে যাও এখন আজাবতে বয়ে এদেরকে সেই দিন চলে যেতেন কিন্তু আগেই তিনি চলে গেছেন হ্যাঁ এটাই তার একটু ত্রুটি হয়েছে বুঝলেন না আর বড় মানুষের ছোট ত্রুটিটাই হচ্ছে বড় ত্রুটি বড় মানুষের কি ছোট ভুলটাই হচ্ছে তার জন্য বড় ভুল আর সাধারণ লোকের জন্য এটা কোনো ভুলই না প্যান্ট শার্ট আপনার জন্য তাই না কোনো ব্যাপার না আর টাকা নিচে কাপড় দিয়েও কোনো ব্যাপার মনে করছেন না অথচ হারাম কাজ করছেন আর আমার মতো লোক যদি একটা কখনো প্যান্ট শার্ট পরে আরে আরে কি করেছে রে কি করেছে রে মনে হচ্ছে মদ খাওয়ার চেয়ে বড় পাপ করে দিয়েছে না তাহলে চিন্তা করেন ইউনুস আলহি সালামের জন্য সেটা ভুল কিন্তু আমাদের মত লোকের জন্য হইতে হবে কি আর হুকুমের অপেক্ষা না ওই আসে না কিছু যা হইলো হইলো থাকলাম থাকলাম না ছেড়ে চললাম দাম তাই না কিন্তু উনি গেলেন আল্লাহ পাক দে তুই গেলি কেন নবী ওহির অপেক্ষা করতি হ্যাঁ আর তার ধারণা ছিল যে আল্লাহ নবীর রাস্তা আমি কাফেরদের ওপর নারাজ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমার রাস্তাকে সংকুচিত করবেন না যে কোথাও যাবার আল্লাহ পাক বালা মুসিবতে ফাঁসিয়ে দেবেন এইটা করবেন না ফাজান্না আল্লাহাইয়ে কালেই হে আল্লাদের আলহে মানে আল্লাহ নোদাইয়ে কালেই হে তার রাস্তাকে সংকুচিত করে দেবো আর তাকে আমি পাকড়াও করে নেব আমি ওই মাছের পেটের জেলে তাকে ঢকিয়ে দেবো রকম ধারণা তিনি করেন নাই এটা হচ্ছে এর অর্থ জি হ্যাঁ ফাজান্না আল্লাহ নাকদের আলী কাদারা একদের আর একটা অর্থ হয় একটা হচ্ছে কুকুদর ক্ষমতার অর্থ সেটা এখানে নয় সেটা হলে কুফুরি হয়ে যাবে আর নবী কখনো কুফুরি করতে পারে কুফুরি আঁকিয়ে রাখতে পারেন না জাল্লা ধরতে পারবেন না আরেকটা অর্থ কি বললাম হ্যাঁ সংকুচিত করবেন না সুরায় ফজরে সুরে ফজর তাতে রয়েছে হ্যাঁ ফাঁকাদার আলি হিরিস কাহু আল্লাহ পাক কাউকে কাউকে পরীক্ষা করেন কি করে রিজিককে সংকুচিত করে দেখেন কাদারা আলেহ রিজ কাহমান তখন রব্বি হানান আল্লাহ আমাকে লাঞ্ছিত অপদস্ত করে দিলেন কেন আল্লাহ রিজিক এরকম কেড়ে নিলেন রিজিক কেন কম করে দিলেন তাই না তো কাদারা ওখানে কাদার মানে সংকুচিত করার অর্থ কোরআনে রয়েছে তাহলে কাদার আর একটি অর্থ হয় যে অর্থে লাইল তুল কাদার কাদার বা তকদির তকদির কাদার মানে কি সুনির্ধারিত করা সুপরিমিত করা কাদার মানে পরিমাণ তাই না আল্লাহ সুপরিমিত করেছেন তাহলে এখানে এই অর্থ ফিট হইতে পারে কি ইউনুস ধারণা করলেন যে আল্লাহ আল্লাহ নাকদের মানে আল্লাহ তার জন্য এটা ভাগ্যে নির্ধারণ করব না যে তাকে মাছের পেটে যেতে হবে পাকড়াও করে নেব এটা আমি তার জন্য নির্ধারণ করব না রকম ধারণা ছিল কিন্তু আমি ধরেছি তাকে তার এই ভুলটা ধরেছি বলছেন যে মাছ চলে গেলেন ইসলাম আল্লাহ পাকের ইচ্ছাই মাছের পেটি ফানাদা আর সেখানে গিয়ে ডাকলেন আল্লাহ পাককে দোয়া করলেন গভীর অন্ধকার অন্ধকারের ওপর অন্ধকারে কি বলে ডাকলেন কি দোয়া করেছিলেন আল্লাহ যে আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য লা মাহবুদাহ করেছেন বোঝা গেল কালেমা তৈয়বা দোয়া সবচেয়ে ভালো দোয়া লাহ ইল্লা আন্ত হে আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই কেমন শুভ হা নাকা তারপরে তসবি তুমি পাক পবিত্র তোমার দ্বারা ভুল হয় না তোমার দ্বারা হয় না তুমি আমাকে মাছের পেটে পাঠিয়েছো তার মানে তুমি তুমি কোনো আমি দোষ করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি কত সুন্দর ব্যাপক অর্থপূর্ণ দোয়া অল্প কথা কিন্তু হ্যাঁ দিনের তৌহিদ ঢুকানো আছে আল্লাহ তুমি এলা তোমার কাছে দোয়া করা যায় তুমি দিতে পারো তুমি উদ্ধার করতে পারো লাইল আর আল্লাহ তুমি যে বালা মুসিবত দিয়েছো বিপদ আপদ দিয়েছো তাতে তুমি দোষ করনি আমি দোষ করেছি আমি ত্রুটি যুক্ত তুমি ত্রুটি মুক্ত সুবাহান তোমার পবিত্রতা ঘোষণা করছি সুবাহান আল্লাহ করলেন তিনি তসবি করলেন ইন্নি কুন্ত মিন আর আমি জুলুম করেছি সুতরাং আমাকে তুমি ক্ষমা করো এতে লুকাই তো রয়েছে তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ পাক বলেছেন ফালাউল আন্না কান মিনাল মুসাববেহীন এই ইউনুস আলহিসাম যদি এই তসবিহ না করতো লাখ নিক মিনাউজ আলমিন না পড়তো নেহি তাহলে মাসের পেটে সে অবস্থান করতো এলা পুনরুত্থান দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ক্যামত পর্যন্ত মাসের পেটে সে থেকে যেত সেটাই তার কবরস্থান হয়ে যেত কখনো বেরোতো না আল্লাহ ফকরব্বুল আলমিন বলছেন যে ফাস্তা যাবনা আল্লাহ তখন তার ডাকে আমি সাড়া দিলাম দোয়া কবুল করলাম আচ্ছা ইউনুস আলাই সালামের দোয়া আর এর আগে আম্বিয়া রসুলগণের দোয়াগুলি দেখলেন একটা জিনিস লক্ষ্য করতে বলছি এই দোয়াগুলিতে কোনো ওসিলা মাধ্যম আছে কি কোন একটা দোয়া কোরআনের দেখান যেই দোয়াতে কোন নবী ছোট নবী বড় নবীর ওসিলা ধরছেন হ্যাঁ আইব আলি সালাম হ্যাঁ বনি ইসরাইলের নবী তার সেই যুগের বড় নবী ইব্রাহিম আলি সালামের হ্যাঁ ইসাহ আকুব হ্যাঁ এইরকম মুসা আলি সালাম কারো ওসিলা ধরে দোয়া করছেন আছে মোহাম্মদ রসুল্লাহ ওসিল্লা ধরে দোয়া করছেন আছে একটি একটি দোয়াতে দেখান তো দেখি তাহলে ওসিলা ধরে হে আল্লাহ তোমার নবীর ওসিলাই আমার গোনা কাতা মাফ করে দাও হে আল্লাহ তোমার নবীর ওসিলাই বেজা হে নবী তোমার নবীর ওসিলাই আমার বালা মুসিবত দূর করে দাও তোমার নবীর ওসিলাই আমার মনের আশা পূরণ করে দাও এই যে আমাদের দেশে প্রচলিত দোয়া এটা সন্নত না বিদাত বিদাত এবং এটা শির্কের চোরা রাস্তা এখান থেকে শির্ক শুরু হয় এটা শির্ক নয় হারাম আর এই হারামটা ধীরে ধীরে কোথায় পৌঁছে দেয় আল্লাহর কাছে চাইছিল নবীর সোর্স পেশ করে হ্যাঁ নবীর সোর্স পেশ করে নবীর ওসিলা দিয়ে চাইতে চাইতে আল্লাহকে বাদে নবীর কাছে চাওয়া শুরু করলো এটা হচ্ছে শিরকের চোরা রাস্তা এক দল রকম বিধাতি দোয়া করে আর আরেক দল আমাদের দেশে নবী অলিদের কাছে দোয়া করে ইয়া কৌসুল আজম মাদাত জিলানির কাছে যদি চাওয়া শুরু করে তো জিলানির নবী মোহাম্মদ সাল্লামকে ছাড়বে চাইতে সুযোগ যদি পাই মদিনা এসে চাইতে ছাড়বে এই জন্য কবর পূজারী বেদাতিরা রাসুল্লাহামের কাছে এসে মাদা দিয়া রাসুল আল্লাহ করে হ্যাঁ যদি চিস্তির কাছে চাইতে পারে চিস্তির নবীর কাছে যাইবে না ইব্রাহিমের কবর কাছে কি চাইবে না মোসা ইসার কবরের কাছে জানতে পারলে চাইবে না এজন্য এরা কবরে তলাশ করে বেড়ায় কারণ এরা আল্লাহর কাছে চাইতে যাবে কোথায় কার কবর আছে এইগুলি শুধু সন্ধান করে বেড়ায় অমুক জায়গায় অমুক নবীর কবর পাওয়া গেছে আর খবর কবর নিয়ে তোমার ফায়দাটা কি কি চাইবে তুমি কবরের কাছে হ্যাঁ কবরের মালিক জীবিতর মালিক মৃতর মালিক আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা করো যেইভাবে কোরআন হাদিসে পৌঁছা পৌঁছাতে বলা হয়েছে সরাসরি দোয়া না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়ার একটি দোয়া আছে কোরআনে কারিমে শুনে রাখেন ভালো করে দুটা হচ্ছে একটা শিরকি দোয়া একটা বিধাতী দোয়া শিরকি দোয়া হচ্ছে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া জিলানি চিস্তির কাছে চাওয়া একটি দোয়া কোরআন হাদিসে দেখিয়ে দেন দুই নম্বর ওসিলা ধরে আল্লাহর কাছে চাইলেন কিন্তু ভাইয়া হয়ে যাব সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো না আমরা গুণাগার পাপি তাবি সেই জন্য ওসিলা ধরে দোয়া করে একটি দোয়া কোরআনে কারিমে দেখিয়ে দেন আর যদি না দেখাতে পারে আর কখনো কি আমত পর্যন্ত দেখাতে পারবেন না তো তবা করে ফিরে আসেন এই বিদাতি রাস্তা থেকে সিরকের রাস্তা থেকে তবা করে ফিরে আসেন আল্লাহ পাক হৃদায়ত দান করেন আল্লাহ বলছেন যে তার দোয়া কবুল করলাম অনাজ্জাই না মিনাল গাম্মে এবং তাকে মুক্তি দিলাম দুশ্চিন্তা থেকে তার যে দুশ্চিন্তা গম দুশ্চিন্তা হায় কি হবে কোথায় এলাম কোথায় আল্লাহ পাক পৌঁছে দিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আর এই রকম দোয়া করলে শুধু ইউনুস আলাইহিস সালাম কি মুক্তি দিয়েছে কথা নয় এইভাবে আমি মুক্তি দিয়ে থাকি উদ্ধার করে থাকি মুমিন বিশ্বাসীদেরকে সুতরাং মুমিনরাও যদি এই রকম বালা মুসিবতে বিপদাপদে আপদে দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল তাদেরকে আমি কি করব নাজাত দেব মুক্তি দেব তাদের বালা মুসিবত দূর করব এটা আল্লাহ পাকের ওয়াদা শুনে রাখেন সুসংবাদ এটা আমাদের জন্য এই আয়াত আমাদের জন্য পর্যন্ত সুসংবাদ রয়েছে মুসলিমের জন্য যে যে কোনো মানুষ যদি আল্লাহ পাককে ডাকে যেইভাবে পাক ইউনুস ডাকে সমুদ্রের গভীর তলা থেকে মাছের পেট থেকে আল্লাহ পাক তার ডাক শুনেছেন তো জমিনের ওপর থেকে আল্লাহ পাক আপনার ডাক শুনতে পারেন না অবশ্যই শুনবেন কিন্তু এই মান হইতে হবে আর এইরকম অন্তরের চাহিদা কামনা বাসনা হইতে হবে আল্লাপাক যেন তার তৌফিক দান করে ইউনুস সালাম যখন জাতিকে ছেড়ে চলে গেলেন যাওয়ার পরে সামনে এক সাগর ছিল সেখানে গিয়ে পানি জাহাজে চাপলেন পানি জাহাজ একটু এগিয়ে গিয়ে এমন ভারী হয়ে গেল তুফানে যে এখন ডুবোডুবো অবস্থা সবগুলি লোক ডুবে যাবে এ হচ্ছে আসল ঘটনা যা তার সিরকে তাদের বর্ণনা করা হয়েছে ডুবে যাবে এখন কি করা হবে হালকা করতে হবে তাহলে কি করতে হবে এখন সবগুলি লোককে বাঁচাইতে হলে এই জাহাজকে কি করতে হবে জাহাজের বোঝটাকে একটু বোঝা হালকা করতে হবে হালকা করার জন্য কিছু ফেলতে হবে একটা লোককে ফেলতে হবে একটা লোককে ফেলে দিলে হালকা মোটামুটি হয়ে যাবে চলবে তাহলে তখন আর ডুববে না ডুবার আশঙ্কা নেই এখন কি করা যাবে এর জন্য কোরআনের ভাষায় কি বলা হয়েছে হ্যাঁ ফা সাহামা ফা কামির হাজিন আয়াত মনে রাখবেন জানা হাফেজ এ কোরআন একটি হাতকে আরেকটি হাতের সাথে মিলাবার চেষ্টা করবেন হ্যাঁ ফা এর অর্থ সাহামা মানে তখন কি হইলো কোরা হলো কোরা লটারি যে কাকে ফেলবো লটারি করো নাম লিখেলে কার নাম উঠছে দেখো হ্যাঁ মানে কার অংশ উঠছে কে ভাগে উঠছে ফেলবো কাকে হ্যাঁ এটাকে বলা আরবিতে আর এটাকে বলা হয়। মিনাল সাহামা ইউনুস নামিন ইউনুসআসালামের নাম হতে উঠে গেল একবার না আরে এইরকম পরেশগার লোক আর ভালো মানুষ আরে এত সুন্দর লোক এই এই লোককে ফেলবো না না ফেলা হবে আবার করো তিনবার করে করা হচ্ছে বারবার ইউনুস ইউনুসআসালামের নাম উঠছে এই অনুষ্ঠানে বললেন যে দেখো আমি আসলে আমার মনি মালিকের নাফার মনি করে এসেছি আমি আসলে গোনাগার যে আমার আমার নাম বারবার উঠছে আমাকে ফেলো নিজেই লাফ দিয়ে পড়ে গেলেন ঝাঁপ দিলেন জাহাজ থেকে পানিতে আর প্রস্তুত হয়েছিল তেমি মাছ হুথ ফলতাকা হল হোথ এই বড় মাছে একেবারে লোকমাগর গিলে নিল হ্যাঁ লোকমা বানিয়ে নিল গিলে নিল আর তারপরে তিনি আল্লাহ ফাক রব্বুল কাছে দোয়া করতে থাকলেন আল্লাহ ফাক দোয়া সরলেন মাছ একেবারে সমুদ্রের গভীর তলায় যেখানে মাটি আছে সেখানে পৌঁছে গেছিল তাফসির তাফসির কাররা লিখেছেন যে ইউনুস আলহি সালাম মাছের পেটে আর সেখানে তসবি পাথরের তসবি শুনছেন সমুদ্রের গভীর তলায় পাথরের তসবি শুনছেন হ্যাঁ জমিন তসবি করছে আল্লাহ পাকের যে সব্বাহ আল্লাহ মাফিলার মাহফিল আর আসমান জমিনের সবকিছু আল্লাহ পাকের তসবি করে হজম করতে পারো না আল্লাহ পাক হজম করা হারাম করেছেন এই মাছের উপর মাছ উপরে উঠে আসলে কিনারে আসার পরে উগলে ফেলে দিল কখন যখন তিনি দোয়া করলেন এই দোয়া আপনি পড়বেন এর জন্য কি কোনো সময়সীমা নির্ধারিত রয়েছে এর জন্য সংখ্যা নির্ধারিত রয়েছে যারা সংখ্যা নির্ধারণ করেছে সময় নির্ধারণ করেছে এর খাস তরিকা নির্ধারণ করেছে এরা সৈন্যতার বিদাতি তাহলে কতবার পড়ে গো এক হাজার সোয়া লাখ হ্যাঁ সোয়া লাখ পড়বে ভাগযোগ্যের না এক মজলিস না কি তরিকা ও সব সব তরিকা ওদের তরিকা এগুলি হচ্ছে বিদাতিদের চলন বিদাতিদের বোচ্ন হচ্ছে যে নবীর তরিকায় চলবে না পরাণী তরিকায় চলবে না বালা মুসিবত এসেছে আসেনি এমনি পড়তে থাকেন রাস্তাঘাটে চলছেন কাজ করছেন লা লা দুশ্চিন্তা আপনাকে ধরেছে মেনাজু একবার না বহুবার পড়তে থাকেন আর তার জন্য আপনাকে তসবির দানা নিয়ে বা পাথর নিয়ে বসে আপনাকে গমতে হবে আর কতটা গণনা পূরণ করলাম এগুলি করতে হবে এগুলি সব বিধাত এগুলি সব বিধাত আপনি বালা মুসিবতে পড়েছেন যে কোনো সময় আল্লাহ আলামিনের কাছে এই দোয়াগুলিতে দোয়া করেন আপনি কিন্তু এর সংখ্যা নির্ধারণ করবেন এখতিয়ার কে দিল আপনাকে যে করবেন আর তার নাম হচ্ছে খতমে ইউনুস আর এক হচ্ছে খতমে জালালি আর খতমে জালালি করলে এই মুমূর্ষ ব্যক্তি হয় আসবে না হয় যাবে কে বেশি টাইম দিব না তুই এত পরেশান কেন করছিস বাপ মা বুড়ো মানুষ পরেশান করছে যাচ্ছেও না আসছেও না তার মানে মরছেও না মরে গেল আরাম পাই তো বুড়োরা মরে গেলে তো আজকাল কার ছেলে মেয়েরা আরাম পেলাম কতমত করব আর পেশাব পায়খানা টানবো তো এই জন্য আবিষ্কার করেছে খতমে জ্বালালি ওরা বলছে খতমে জ্বালালি করলে হবে কি হয় সুস্থ হয়ে তাড়াতাড়ি আসবে বাড়িতে ফিরে আসবে আর কাজকর্ম করবে হ্যাঁ উপকার করবে আমাদের আর না হলে যাবি যা বিদায় যা এত আর জ্বালা যন্ত্রণা করবি না বিল্লাহ হাউসবিল্লা এই সব কোথায় পেলে সব বিদাতি তরিকা যতগুলি খতম এরকম রয়েছে সবগুলি খতমে খাজে গান খাজাদের খতম খোজাদের খতম বুঝলেন খোজা খোজাদের খতম এই সব সব বিদাত সব সব বিদাতিগুলি কোথায় পেলেন খতম এই সব আল্লাহ ফাকরবুল আলমিন তারপর এরশাদ করবা জাকারি আর স্মরণ করো জাকারি আলী ইসালামের কথা ইজ না দর অব্যাহত তিনিও রবের কাছে দোয়া করেছিলেন সমস্ত নবী আল্লাহর কাছে দোয়া করছেন আর সুফিরা বলেছেন না না আল্লাহ জানেন দোয়া করার কি প্রয়োজন কোথায় পেলেন এই দিন ইসলাম যখন রবের কাছে দোয়া করেছিলেন রব্বে হে আমার রব হে প্রতিপালক লি ফারদা আমাকে একা সন্তানহীন অবস্থায় ছেড়ে দিও না ওয়াজারা আজারো মানে হচ্ছে ছেড়ে দেওয়া লারনি আমাকে ছেড়ে দিও না ফারদান একা একা থেকে গেলাম আল্লাহ আমার একটা ছেলে হলো না মেয়ে হলো না নিঃসন্তান ছেড়ে দিও না সন্তানহীন অবস্থায় ছেড়ে দিও না ওয়ান্তা খাইরুল ওয়ারেসিন আর তুমি তো হচ্ছ সর্বোত্তম উত্তরাধিকারী যত উত্তরাধিকারী রয়েছে তাদের সর্বোত্তম উত্তরাধিকারী তুমি কারণ দুনিয়ার সমস্ত উত্তরাধিকারী যারা ওয়ারেসিন রয়েছে দুনিয়া থেকে মরে যাবে যাবে চলে কিন্তু আল্লাহরুল আলমিন ঠিক না আরে আপনি মারা গেলেন আপনার ওয়ারেস কে হইলো হ্যাঁ আপনার পরিবার পরিজন যারা আপনার স্ত্রী ছেলে যারা আপনার আশেপাশে নানে মায়ে ছিল থাকলো কিন্তু ওরাও কিছুদিন পরে চলে যাবে আর তাদের ছেলের ছেলেরাও তা কিছুদিন পরে চলে যাবে সবাই চলে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর থাকবেন একমাত্র কে আল্লাহ তাহলে তিনি খাইসেন না এই খাইরুল ওয়ারেসেন তো সিরাজেট তিনি একমাত্র জমিনের ওয়ারেস হবেন তখন আর কেউ থাকবে না দুনিয়ার কোনো কেউ থাকবে না না কোনো রাজা দি রাজা থাকবে না কোনো বাড়ির মালিক থাকবে না কোনো ব্যক্তি থাকবে সব ধ্বংস হয়ে যাবে কুল্লোমান আলী হাফান আর তিনি হচ্ছেন খাইরুল ওয়ারেসিন আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করলেন ফাস্তা জাবন আল্লাহ অন্য জায়গায় অন্য ভাষায় দোয়া রয়েছে হতে পারে এই ভাষাতেও তিনি করেছেন একজন লোক যখন দোয়া করে বিভিন্ন ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে দোয়া করেছেন ওই দোয়া আছে জানা আছে কি দোয়া করে জাকারি আলী সালাম সুরে আলে ইমরানে রয়েছে হ্যাঁ রব্বে হাবুলি মিল্লা দুনকা জরুরিয়াতি ও দোয়া হে আল্লাহ আমাকে দান কর হাবুলি মিল্লা দুনকা তোমার পক্ষ থেকে তরফ থেকে

নিজে বুড়ো হয়ে গেছেন হ্যাঁ আর এই সময় ছেলে মেয়ে হবে গর্বধারণ করবে তার স্ত্রী বৃদ্ধা তাহলে এর জন্য তো যোগ্যতা লাগবে হ্যাঁ গর্বারণ যোগ্যতা লাগবে আল্লাহ পাক ওটাকে এই ভাষায় এখানে প্রকাশ করবো আস না হু আর তার জন্য যোগ্যতা সম্পন্ন করে দিলাম গর্ভধারণের যোগ্যতা দান করলাম তার বিবিকে তার স্ত্রীকে তার স্ত্রীকে যোগ্যতা দান করলাম এম কানু ইউর ওনা ফিল এই সব নবী রসুলরা প্রতিযোগিতা করত। তারা ঝাঁপ দিত সারা মানে ঝাঁপ দেওয়া দৌড় দেওয়া প্রতিযোগিতা করা ফিল নেকির কাজগুলিতে যত নেকির কাজ খেয়রের বহু খায়রাত ভালো কাজে এরা প্রতিযোগিতা করত। তাহলে যারা সত্যিকার মমিন ভালো কাজে ঝাঁপ দেবে একজন লোক করছে ওর দাঁড়া তো হয়ে গেল দিনের কাজ হচ্ছে করছে তো ওরা করছে না আমি দেখছি এটা চলবে না প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগিতা করতে হবে ও না না রাগাবাং ওরা আর তারা আমাকে ডাকতো বড়ই আশা আকাঙ্ক্ষার সাথে আগ্রহের সাথে ওরাহাবা আর ভয় ভীতির সাথে আল্লাহর কাছে দোয়া করত আশা নিয়ে জানলা দেবেন আর ভয়ও রাখতো জানলাপে কোনো পাপের কারণে ভুলের কারণে ধরে না নেন এটা হচ্ছে দোয়া করার পদ্ধতি ওয়াকান উল্লানা খাসে আর তারা আমার জন্য বিনীত ছিল বড় বিনয়ী তারা ছিল আল্লাহ পাক দোয়া কবুলের কিছু শর্তের দিকে ইঙ্গিত করেছেন শুনে রাখেন ভালো করে বাস্তব জীবনে এই আয়াত আমল করার জন্য কি দোয়া পাক কবুল করেছেন জাকারি আলী সালামের কারণ তারা কি ছিলেন নেকির কাজে অগ্রগামী ছিলেন প্রতিযোগিতা করেন তাহলে নেকির কাজে নেক কাজে অগ্রগামী হন ভালো কাজ করেন বেশি বেশি আর আল্লাহর কাছে দোয়া করেন একটি শর্ত ভালো কাজ করছেন না আর মাঝে মধ্যে রমজান মাসে লাইলাতুল কাদের আল্লাহর কাছে দোয়া করছেন আর সারা বছর এগারো মাস পাঁচ অক্টর নামাজ ঠিক করে পড়ছেন না ফৌজের নামাজ তুড়ছে উড়ছে দিয়েছেন আর বলছেন আল্লাহ আমার দোয়া শুনছেন না এত লাইলাতুল কাদার আল্লাহর কাছে দোয়া করলাম এত মাক্কা গিয়ে দোয়া করলাম এত মদিনা গিয়ে দোয়া করলাম এত কাঁদলাম কাবার গেলাম ধরে হবে কাজ কখন হবে না এ মৌসুমি ডাকবে ধোকাবাজ মুসলিম পাকের ফরজ আদাই করেন না প্রথম শর্ত ইউ সারি ফিল খাই নেকির কাজে সব সময় প্রতিযোগিতা করতে হবে ঝাঁপ দিতে হবে তাহলে আল্লাহ দোয়া শুনবেন দ্বিতীয় হচ্ছে দোয়া করার সময় আল্লাহর কাছে আশা রাখবেন নিরাশও হবেন না আর ভয়ও রাখবেন যে কোনো পাপের কারণে আল্লাহ ধরে নেন যেন না নেন দোয়াও করেছেন আর ফিল্মও দেখছেন দোয়া করছেন আর ইন্টারনেটে খারাপ ছবিও দেখছেন ইন্টারনেটে খারাপ ছবি তো ভয় লাগে না যে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর কাছে চাইছি আর ইন্টারনেটে খারাপ ছবি দেখছি ফেসবুকে খারাপ ছবি দেখছি ফেসবুকে খারাপ জিনিস আমি প্রচার করছি আর তাহলে আল্লাহ ধরবেন না কি করে দোয়া শুনবেন তাহলে এই গুণগুলি হইতে হবে আর আল্লাহর সামনে বিনয়ী হইতে হবে নিজেকে ছোট মনে করতে হবে বাহাদুরি দেখাইলে হবে না অনেক সময় দোয়া করার সময় আপনি হয়তো বাহ্যিক বাহাদুরি দেখাচ্ছেন না কিন্তু মনে একটা বাহাদুরি আছে মনে কি আছে যে আমার জমি জায়গা আছে ধন সম্পদ আছে ভালো একটা সার্ভিস আছে ব্যবসা বিজনেস আছে অসুবিধা নেই সৌদি আরব ছেড়ে চলে গেলে হবে কি আমার পাঁচতলা বিল্ডিং তৈরি করা আছে আর পঞ্চাশ হাজার টাকা মাসে আমার ইনকাম হচ্ছে মনের মধ্যে এই গর্বগুলি পয়দা করে রেখেছে আর তার সাথে সাথে আল্লাহর কাছে করছেন আল্লাহ তুমি রিজিক দাও আল্লাহ রিজিকে বর করে দাও মুসিবত দূর করে দাও তোমার মধ্যে তো অহংকার ঢুক আছে দুনিয়ার যে পার্থিব যে উপায় উপকরণগুলি সোর্সগুলি রয়েছে সেগুলির আস্থা ভরসা করে আছো তুমি তাহলে কি করে আল্লাহ শুনবেন কোথায় বিনীত আপনি আল্লাহর সামনে আপনার খুশু আপনার সামনে আপনার খজু আল্লাহর সামনে আল্লাহ পাকের সামনে আপনার বিনয় কোথায় বিনয় এই রকম হইতে হবে যে আপনি নিজেকে দুর্বল মনে করবেন অসহায় মনে করবেন আল্লাহ যদি এক মুহূর্তের জন্য আমার ক্ষমতা চিনিয়ে নেন কোন শক্তি দিতে পারেন এক্ষুনি হারিয়ে যেতে পারে সমস্ত ক্ষমতা মন মানসিকতা ইমান রাখতে হবে তাহলে আল্লাহ পাক দোয়া শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মারিয়াম আলী সালামের কথা উল্লেখ করেছেন এবং তার ছেলে ঈসা আলি ইসালামের কথা জাকারিয়া আলি সালামের ঘটনার পরে পরে মারিয়াম আলিহাসালামের কথা আল্লাহাক সাধারণত বর্ণনা করেছেন কোরআনকারিমে সরি আলহ ইমরানে হোক বা অন্য কোথাও হোক হ্যাঁ এর রহস্য হচ্ছে যে জাকারিয়া আলি ইসালামের হ্যাঁ যুগের মানুষ মারিয়াম আলি ইসালাম জাকারি আলি ইসাল্লামের সাথে মারিয়াম ঈসা আলিহা সাল্লামের আত্মীয়তা ছিল এবং জাকারিয়া আলি ইসাল্লাম দেখাশোনা করেছেন ও কাফালা জাকারিয়া তো যার ফলে জাকারিয়া আলী ইসলামের ঘটনার সাথে সাথে আল্লাহ পাক মারিয়াম আলিহিসাম বা ইসা আলি ইসলামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছে ওই আহসানাত আহসান আর জাহা স্মরণ করো ওই রমণীকে ওই মহিলাকে আহসানাত ফারজাহা যিনি সতীত্ব রক্ষা করেছিলেন সতীত্বের সুরক্ষা করেছিলেন লজ্জা স্থানের সুরক্ষা হেফাজত করেছিলেন কখনো তিনি হারামের কাছে যাননি হারামের কাছে যাননি ব্যবিচারের কাছে যাননি অপর পুরুষের সাথে কখনো কোনো কথা বলেননি এইরকম কথা প্রেমের কথা হ্যাঁ ভালোবাসার কথা এইসব কথা বলেন না এইরকম কোনো কাজ করেন না এটা তো আছেই তার সাথে এমন কি কোন পুরুষের সাথে বৈধভাবেও তার মিলন হয়নি এইভাবে চতিত্ব তিনি সুরক্ষিত করেছেন কোন তার স্বামীও ছিল না যে স্বামীর মেলনের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক তাকে সন্তান ঈসা আল ইসলাম দান করেছেন এইরকমও হয়নি এইভাবে এ সামল ফারচ করেছেন তিনি দুটোই এই আয়াতের অংশের তার সিরে সামিল ফানাফা খানাফিহা মির রুহেনা অতপর আমি তাতে ফুঁকে দিয়েছিলাম ফুক দিয়েছিলাম আমার রুহ স্পেশাল রুহ আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবাই আলাইসালাম আসলেন আর ফুক দিলেন এখান থেকে ফুক দিলেন আর এই ফুকের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করলেন কাকে ঈসা আলি সাল্লামকে তার মায়ের গর্ভে মারিয়াম আলি ইসালামের গর্ভে গর্ব ধারণ করেন মারিয়াম আলিহা সাল্লাম গোসল করে আসছিলাম ওয়াজা আল্লাহনা আয়াত আলমিন আর তাকে আর তার পুত্রকে বিশ্ব জাহানের মানুষের জন্য কি করলাম নিদর্শন শুরু করলাম আল্লাহকে চেনার উপায় যে আল্লাহ ইচ্ছা করলে বিনা পুরুষ সৃষ্টি সৃষ্টি করতে পারেন এটা আল্লাহ পাক করেছেন পুরুষও ছিল ছিল না আল্লাহ পাক বিনা নারীতে আল্লাহ শুধু পুরুষ আছে তাও সৃষ্টি করতে পারেন হাওয়া আলিহা হাসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ দেখাই দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ঈসা আলাইসাল্লামকে সৃষ্টি করে প্রমাণ করে দেন আল্লাহ পাক হ্যাঁ হয়তো নারী আছে কিন্তু নর নেই পুরুষ নেই আল্লাহ এইভাবেও সৃষ্টি করতে পারেন আর তারপরে আল্লাহ পাক যে সৃষ্টির নিজাম পাক আল্লাপাকের সৃষ্টির যে নীতিমালা তা নির্ধারণ করলেন যে পুরুষ আর নারীর মিলনের মাধ্যমে ছেলে মেয়ে বা প্রজন্ম বাড়বে এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা বিশ্বজাহানের জন্য নিদর্শন তাহলে এই আয়াতে খণ্ডন রয়েছে ইহুদিদের যারা বলে যে ঈসা আলি ইসাল্লাম এই বেয়াদব এই কাফের আল্লাহুরহি জাতি এই জালেম জাতি বলে যে ঈসা আলি ইসাল্লাম জারু সন্তান নজল্লা আর মারিয়াম আলী তার সতীত্ব রক্ষা করেনি হ্যাঁ বা করে এই ছেলে নিয়ে এসছে জি আর ওরাও গুমরা খ্রিস্টানরা যারা বলে যে ঈসা ঈশা আল্লাহ পাকের পুত্র আল্লাহ পাকের পুত্র আল্লাহ পাকের তার নির্দেশে তাকে সৃষ্টি করেছেন আর তিনি যখন আল্লাহ পাকের সৃষ্টি তখন তিনি আল্লাহ পাকের পুত্র নন বরং তিনি আল্লাহ পাকের বান্দা ইন্নাহা নিঃসন্দেহে এই হচ্ছে তোমাদের জাতি জাতি এই এই হচ্ছে মানে আম্বিয়া যাদের কথা উল্লেখ করলাম আর এদের অনুসারীরা এই সকলে হচ্ছে একটি জাতি অর্থাৎ মানব জাতি একটি জাতি ছিল আর তাদের আম্বিয়া রসুলগণ এই এক জাতির তারা রাহনুমা এক জাতির তারা হেদায়তকারী এক জাতির দিক নির্দেশনা দানকারী তারা ছিলেন একটি জাতি সেই জাতি হচ্ছে মুসলিম জাতি আল্লাহর দিনের সামনে আত্মসমর্পণকারী জাতি আর সেই জাতির জীবন বিধান হচ্ছে ইসলাম যদিও প্রত্যেক নবীর যে দিন ছিল সেই দিনের বিভিন্ন মাসলা মাসাইলে পার্থক্য ছিল কিন্তু মূল নীতিমালা মৌলিক বিষয়গুলি এক রকমের ছিল যেমন প্রিয়ানি মোহাম্মদ সাল্লামের সাহিব ওখারিদ একটি হাদিস রয়েছে যে আল আমিয়াও বানুল আল্লাহ আম্বিয়া রসুলগণের উপমা হচ্ছে উদাহরণ হচ্ছে কিরকম হ্যাঁ সৎ ভাই বই ভাইয়ের মতো সৎ ভাইয়ের মতো আবু হম ওয়াহেদ সৎ ভাই কাকে বলে যে তাদের বাপ হচ্ছে এক ওম মা তাদের মা হচ্ছে ভিন্ন ভিন্ন অনেক মা ঠিক না বাপ এক আর মা হচ্ছে ভিন্ন ভিন্ন এ হচ্ছে সৎ ভাই বই ভাই ওইরকমই রকমই আম্বিয়া রসুলগণের উদাহরণ যে তাদের দিন হম ওয়াহেদ তাদের দিন হচ্ছে এক মানে দিনের মৌলিক বিষ আল্লাহ এক হ্যাঁ এবং আল্লাহর দিন রসুলের মাধ্যমে জানতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহাকের দিনের যেসব ইমানিয়াতের বিষয় রয়েছে বিশ্বাসের বিষয় রয়েছে হ্যাঁ সেগুলি এক শির্খ যেগুলি শির্ক আদাম সালামের যুগে যেগুলি শির্ক সালামের যুগ শির্ক সেটা এখনও শির্ক তখনও সিরিক সব সময় সিরিক আর তৌহিদ তখনকার তৌহিদ সেটাই হচ্ছে তৌহিদ আখেরা জান্নাত জাহান্নাম এবং মতের পরের জীবন সব মৌলিক বিষয়গুলি এক এ ছাড়াও এছাড়াও সিয়াম যেগুলো মৌলিক বিধিবিধান ইসলামের সেগুলি আগের উন্মত চলে এখন আছে কিন্তু মা আলাদা আলাদা মানে ইসলামের দিন ইসলামের বিধিবিধান বিধান প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা আমাদের পাঁচ অক্ত সালাদ মাহের রমজানের সেয়াম রোজা হ্যাঁ আর জাকাতের নির্ধারিত মাসাইল রয়েছে তাদের মাসাইল ভিন্ন হইতে পারে কিন্তু তাদের মধ্যে জাকাত ছিল সলাফ ছিল তাদের মধ্যে সিয়াম ছিল তাদের মধ্যে আল্লাহ পাকের এবাদত বন্দী ছিল তাদের মধ্যে আল্লাহ পাকের কাছে ডাকাত ছিল আল্লাহ তাদেরকে দিতেন তাদের যুগে অলি মুর্শিদ দিত এরকমও নয় বা আজকের যুগে পীর মুর্শিদরা দেয় আর তখনকার যুগে কোনো পীর মুর্শেদ ছিল না আজকের যুগে ওসিলা ধরে দোয়া করতে হয় আর তখন নবীর উসলেনের জন্য ওসিলার বিধান ছিল না এমন নাই আসলে এমন নাই দিনের মৌলিক নীতিমালা এক ছিল তবে শাখা প্রশাখা ফুরু মাসাইল ভিন্ন ভিন্ন ছিল ওয়ান আর আমি তোমাদের প্রতিপালক সকলের রব আল্লাহ করো এক উম্মত কখন বিভিন্ন উম্মতে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়েছে যখন তারা নিজের নিজের মানুষের তৈরি করা কপল কল্পিত পথ নিয়েছে মত নিয়েছে কোরআনে মহাদিসের পথ ছেড়ে দিয়ে যখন বিভিন্ন পথ নিয়েছে মুসলিম জাতি তেহাত্তর ফিরকা হয়েছে এইরকমই আগের জাতিগুলি আম্বিয়া রসুলগণের আদর্শ বাদ দিয়ে যখন নিজের কল্পিত ধর্ম পালন করা শুরু করেছে তখন তারা নানা মতে বিভক্ত হয়েছে তখন ক্যাথলিক তৈরি হয়েছে খ্রিস্টানদের মধ্যে তখন তাদের মধ্যে তৈরি হয়েছে অর্থোডক্স তাদের মধ্যে তৈরি হয়েছে প্রোটেস্ট্যান্ট হ্যাঁ এইরকম ইহুদিদের মধ্যে বহু জাতি তৈরি হয়েছে যেমন জনবৈশ্বাস বলেছে ইহুদির একাত্তর ভাগে বিভক্ত হবে খ্রিস্টানরা বাহাত্তরে হবে তোমরা তেহাত্তরে ভাগ হবে হ্যাঁ আর এই রকম মক্কার মুশরিকরা ইব্রাহিম আলাইহিস ইসলামের দিন থেকে মানুষের তৈরি করা দিন যখন পালন করা শুরু ধর্ম তখন তার মূর্তি পূজক বলে আখ্যায়িত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ارشاد করছেন যে এক জাতি তোমরা আর আমি রব তোমাদের এক রব সুতরাং সবাই মিলে আমার এবাদত বندگی করো আমার আদেশ নিষেধ মেনে চলো ওয়া তাকাত্তাউ না বাইনাহুম কিন্তু তারা তাদের आपसी তাদের কাজকর্মের ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়ল তাকাত্তাউ তারা বিভক্ত হয়ে পড়ল আমরাও তাদের কাজকর্মে বা আপশে আপোষে মানব বিভক্তির শিকার হলো বিভিন্ন দলে বন্টন হয়ে গেল কুল্লুন এলেই না রা আর আর রাখো তারা প্রত্যেককে আমার কাছে ফিরে আসবে সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আর আল্লাহফাক সেদিন চূড়ান্ত ফ্যাসলা করে দেবেন ফামাইয়া আমাল মিনা সো হাতি ওহ মোমেন সুতরাং জেনে রাখো যারা নেক কাজ করবে সৎকর্মশীল হবে ওহওয়া মমেন ইমানের অবস্থায় মমেন হয়ে যারা ভালো কাজ করবে ফালা কুফরান আলে সায়েহি তার মেহনত পরিশ্রমকেও অগ্রাহ্য করা হবে না তার মেহনত পরিশ্রম বৃথা যাবে না আল্লাহ পাকের এটি নীতিমালা যদি কেউ ইমানের অবস্থায় ভালো কাজ করে তার মেহনত কখনো ব্যর্থ হবে না বৃথা যাবে না আল্লাহ পাক তা অগ্রাহ্য করবেন না সাদরে গ্রহণ করবেন ওয়াইন আল্লাহ আর আমি তা লিখে রেখেছি আমি লিখে রাখছি আমার ফেরেস্তারা লিখে রাখছে এবং প্রত্যেকে নিজের নিজের কর্মফল পাবে ভালো কাজ করলে তার উত্তম প্রতিফল পাবে আর যদি অসৎ কাজ করে পাপের কাজ করে তাহলে তার শাস্তি পাবে আল্লাহ পাক তারপরে বলছেন ও হারাম না আন্নাহম আন্না যে উন। আর সেই জনপদের জন্য হারাম সেই জনপদের জন্য হারাম যেই জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি কোনো জাতিকে যদি আল্লাহ ধ্বংস করে দেন তার জন্য হারাম কি আন্না লায়ের জৌন যে তারা ফিরে আসবে না অর্থাৎ তাদের ফিরে আসা হারাম যদি হারাম মানে হারামের অর্থ করি তা স্থির করি যেমন একদল করেছেন তাহলে এর অর্থ হবে যে এখানে লাটা হচ্ছে অতিরিক্ত জায়দা তার মানে কি যে যে কোনো জাতি বা জনপদ কোন ব্যক্তি হোক আর সমাজ হোক দেশ হোক যদি ধ্বংস হয়ে যায় দুনিয়া থেকে চলে যায় তারপরে ফিরে আসবে না কখনো ফিরে আসবে না তাদের জন্য ফিরে আসা হারাম হারামুন রজু অহুম তাদের ফিরে আসে কেউ ফিরে আসবে না এই আয়াত দিয়ে কি এটা হ্যাঁ খণ্ডন হয় না যে যারা মনে করে যে মৃত ব্যক্তি ফিরে আসে হ্যাঁ শয় বরাতের দিন যারা মারা গেছে তারা নিজের বাড়ি দেখতে আসে হ্যাঁ ওই জন্য হালুয়া রুটি বানিয়ে বিধবা বসিয়া থাকে এর খণ্ডন হয় না বিদাদিদের আনাম নাম লয়ের যেমন কোরানে আরাকায়ত আমি ওরা আয়েহিম বার যা খুন এ লায়মিও বা আসুন কেমন পর্যন্ত আর সৃষ্টি হয়ে গেছে কেউ আর ফিরে আসবে না মরে যাওয়ার পরে কেউ ফিরে আসবে না আপনার বাপকে যদি আপন চেহারাতে দেখেন ওই রকমই কথা বলছি আপনার মাকেও যদি দেখেন হ্যাঁ স্ত্রী যদি স্বামীকে দেখে যে চলে আসছে না তোমার স্বামী কক্ষনো ফিরে আসেনি আসতে পারে না তার রূপে জিনিস জিন এসছে যেই জিন রাত দিন তোমার বাপের সাথে ছিল তোমার মায়ের সাথে ছিল ওই রকমই কথাবার্তা সব শিখে গেছে ওই ভাষাতে কথা বলছে কখনো ভাববেন না যে আমার হুজুর চলে এসছেন মরার পরে কোনো আলেমকে দেখলেন হুজুরকে আরে হুজুরে কি বলা একবারে জাগ্রত অবস্থা আমি দেখছি চলে এসছেন এসব বন্যামি রয়েছে আমাদের দেশে স্বপ্ন জগতে আসে আসে আর তাদেরকে উপদেশ দেয় তাদের ঝগড়া খতম করে এমন কি একবার জাগ্রত অবস্থা বলছে ফজরের সময় হাজির আমার কাছে কিতাব আছে আর ওয়াহে সালাসা আর রহস্য কিতাপ কিতাব বলি থানবির ওতে আসে ফজরের সময় বুজরুক দেবন্ধের বুজরুক এসে চলে এসছে একবারে আসার পরে বলছে তোমরা ঝগড়া কেন করছো একবার দেওবন্ধে ঝগড়া শুরু হয়েছে একবারে এমন ফাটাফটে মারামারি যায় দেওবন্দ একবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর আসার পর বলছে দেখো ও অমুক অমুককে বলে দিবে যে তারা যারা ঝগড়া না করে ধন্দ না করে এদের ঝগড়া মেটাবার জন্য মৃত আসে আর কোরআন কি বলছে হারামুন আলা কারিয়াতিন আহ্লা কানা হা যাদেরকে আমি ধ্বংস করে ফেলেছি যারা মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে কোনো ফিরে আন্না হম লাইয়ার যেমন তারা ফিরে আসবে না শুনে রাখো আমি ওর আহিবার যখন এলাই ব্যবস্থা কোরআনই জীবন কোরআনই শিক্ষা দেওয়া হচ্ছে না শিরগবি তাদের কোরআন বিরোধী শিক্ষা দেওয়া হয়েছে বলুন তো দেখি আন্না হম লাইয়ার আর কেউ কেউ বলছেন না লা লাজায়দা না তাহলে কি হারামন মানে অজেবন কখনো হুরফে আজদাদ আরবিতে রয়েছে মানে একটা শব্দ বিপরীত অর্থ বহন করে এটাও হইতে পারে আবার ওর উল্টোটাও হইতে পারে তো হারামিয়া মানে এটা লিখেছে যে ওই জনপদের জন্য আবশ্যক জরুরি কি যেই জনপদকে যে দেশকে সমাজকে বা ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি আন্না লায়ার যেউন তাদের জন্য আবশ্যক যে তারা ফিরে আসবে না তাদের না ফিরে আসা আবশ্যক ফিরে আসবে না যারা চলে গেছে দুনিয়া থেকে কেউ ফিরে আসবে না আল্লাহ পাক রব্বুল আলী যেন কোরআনিকারি বুঝার তো দান করেন আর সেই মোতাবিক চলার তৌফিক দান করেন কোরআনিকারী মোতাবেক জীবন গড়ার তো দান করেন আল্লাহ পাক কোরআনিকারিম দিয়ে আমাদের হেদায়ত দান করেন আমাদের আকিদার সংশোধন করেন আমাদের ইবাদতের সংশোধন করেন আমাদের আখলাক চরিত্রের সংশোধন করেন আল্লাহ পাক আমাদের গুনা ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন সুভান রব্বেকার ওসালাম আলমুর সলীম আলহামদুলিল্লাহ রব্বিল আলম